শ্রোতা, শুরু হয়ে গেল রবিবারের রাতের মহাযজ্ঞ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স। যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং শুরুতেই আমরা জেনে নেব কে রয়েছে আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। মঞ্জুর রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ধন্যবাদ কিবরিয়া। যাহা বলিব সত্য বলিবতে আমাদের আজকের অতিথি 24 বছর বয়সী সাহসী এক নারী, মেঘলা। মেঘলার জন্ম ঢাকাতেই। ভাই বোনদের মধ্যে মেঘলা সবার ছোট। গান শুনতে পছন্দ করেন এবং নিজেও গুনগুন করে গান গাওয়ারও চেষ্টা করেন। পরিবারের সব থেকে প্রিয় মানুষ মেঘলার সেজবোন, তার সাথেই সবকিছু শেয়ার করেন। প্রিয় খেলা ক্রিকেট, আর পছন্দের খেলোয়াড় সাকিব আল হাসান। প্রিয় খাবার বলতে গিয়ে হাসি মাখা মুখে জানালেন শুটকি। সদা হাস্যোজ্জ্বল মেঘলা কেন আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, তা জানতে চলুন কিবরিয়ার কাছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। আমরা মঞ্জুরের কাছ থেকে জানলাম মেঘলা রয়েছে আজকের যাহা বলিব সত্য বলিবতে। তার জীবনের অপ্রিয় সত্য আমরা জানবো। মেঘলা, আপনার বিবেকটা জাগিয়ে থেকে যে কারণে আজকে আপনি লাখো মানুষের সামনে নিজেকে এভাবে কনফেস করতে যাচ্ছেন? আমার বিবেকটা অ্যাকচুয়ালি আমি আপনাদের প্রোগ্রামটা প্রায় শুনি, যাহা বলিব সত্য বলিব। গত মাসে শুনতেছিলাম, একটা ছেলে বললো যে উনি নাকি 16টা বিয়ে করছেন আর 17টা, তখন শুনতেছিলাম, তো তখন আপনাদের নাম্বারটা আমি সেভ করে রাখছি। আমরা দেখলাম যে স্বয়ং JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি আমাদের আজকের যিনি অতিথি মেঘলা তার বিবেক জাগিয়েছে। আমরা বরাবরের মতো আপনাকে জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠানে বাকি সেগমেন্ট গুলো থাকছে SMS পোল। আজকে SMS পোল খুবই গুরুত্বপূর্ণ, কজ উই আর প্রেজেন্টিং ভেরি ভেরি সেন্সিটিভ স্টোরি। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে SMS পোল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে মতামত প্রকাশ করবেন, কারণ অনেকেই মনে করেন যে আমি ভোট না দিলেও চলবে, অন্যরা কেউ না কেউ তো দিচ্ছে। এমনও তো হতে পারে গল্পটি আপনার শোনার ইচ্ছে করছে, সেক্ষেত্রে আপনি ভোট প্রদান করলে হয়তো 51% হতো, আপনি ভোট না প্রদান করার জন্য সেটা 50 হয়ে গেল, কিংবা 49% হওয়ার কারণে আপনি আর গল্পটা শুনতে পারলেন না। সুতরাং আপনার ভোটটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা SMS পোলের আহ্বান করব এবং অনেক অনেক দিন পরে সেটা আমরা আগেই আপনাদেরকে অ্যাওয়ার করছি। এবং একই সাথে আমাদের যে বাকি সেগমেন্ট গুলো রয়েছে, আমাদের সঙ্গে থাকবেন ডক্টর তাজুল ইসলাম, তিনি আমার সঙ্গে আছেন, আমরা আপনাদেরকে আবার কনফার্ম করছি। ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি আপনাকে শুনতেছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য, এবং আপনার মূল্যবান মতামত আমরা অনুষ্ঠান শেষে গিয়ে নিব। আর আমরা যেটা করে থাকি আমাদের অনুষ্ঠানে, প্রথমে ব্যাকগ্রাউন্ড তুলে ধরি একজন মানুষ বা একজন অপরাধীর অপরাধী হবার কাহিনী, তারপর অপরাধ সে কি করেছে এবং তার জীবনে কি ঘটেছে, সবগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে নিয়ে আসার চেষ্টা করি। প্রথমেই আমরা দেখব মেঘলার বড় হয়ে ওঠা বা অপরাধী হয়ে ওঠার পেছনের ব্যাকগ্রাউন্ড। শুরু করছি আমরা রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে। আমার ছোটবেলা থেকে যখন আমি স্কুলে পড়তাম, তো সেই মুহূর্তে আমি অনেক মজা করতাম। মজা করতে বলতে, তার আগে আপনি আমাদেরকে একটু বলেন তো, আপনার বাবা কি করত? আমার বাবা ফার্নিচারের ব্যবসা করত, তো উনি আমাদের এলাকার মেম্বার। আপনাদের এলাকার মেম্বার ছিল আপনার বাবা? কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 বোন 1 ভাই। 4 বোন 1 ভাই ছিলেন। ওকে, বোনদের মধ্যে আপনার পজিশন কত? আমি সবার ছোট, আমার ভাইয়েরও ছোট। মানে সব ভাই, 5 ভাই বোনের মধ্যে আপনি সবার ছোট ছিলেন। আপনি স্কুলের কথা বলছিলেন, বলুন তারপর। জি, তো আমার ফ্রেন্ডদের সাথে আমি খুব মজা করতাম। আমি আমাদের স্কুল ছুটি হলে আমার ফ্রেন্ডদের নিয়ে আমরা ওইখানে, মানে আমাদের গ্রামের মতো ক্ষেত, তো ওইখানে আমরা যেতাম, মানে অনেক কিছু খাবার টাবার নিয়ে একটা ছোটখাটো পিকনিকের মতো করতাম। ওইখানে মজা টজা করার পর যখন বাসায় আসতাম, বিকেল হয়ে যেত, তো বাসায় আসলে একটা ভয় থাকতো যে বাসায় গেলে ভাইয়া বা আপুরা মারবে বা আম্মু মারবে, এরকম একটা ইয়া থাকতো। আমার দাদির রুমটা ছিল আবার একটু আমাদের রুম থেকে মানে পিছনের সাইডে,
তো ওইখানে আমি আসার পর দাদির রুমেই বসে থাকতাম। ওকে, হ্যাঁ রুমে যেতাম না। তো যখন দেখা গেল দুই তিন ঘন্টা রুমে দাদির রুমে বসে রয়েছে, তো আম্মু জিজ্ঞেস করতো এসে যে তুমি এইখানে বসে রয়েছো কেন। পরে বলতাম যে দাদির কাছে আসছি, দাদির সাথে কথা বলতেছি, তো আমি তো স্কুল থেকে অনেক আগেই আসছি, আইসে এখানে খাওয়া দাওয়া করছি। তো দাদিও বলতো হ্যাঁ আসছে, অনেক আগেই আসছে। তো এইরকম ভাবে অনেকদিনই করি। ই করার পর একদিন ভাইয়া আমাকে ই করে, ফলো করে, করার পর ভাইয়া বলতেছে যে আমি আজকে দেখলাম ওই স্কুল ছিল না, টিফিন টাইমে ও স্কুল থেকে বের হয়ে গেছে। তো আমি তো জানতাম না যে ভাইয়া আমাকে ফলো করতেছে। আমি গেলাম বাসায়, যাওয়ার পর ভাইয়া আমাকে বলতেছে তুই কোথায় ছিলি। পর আমি বললাম যে আমি কোথায় ছিলাম মানে আমি তো স্কুলে ছিলাম। পর বলতেছে না তুই স্কুলে ছিলি না, টিফিন টাইমে তুই বের হয়ে গেছ। তারপর মানে ওই মুহূর্তে ভাইয়া আমাকে অনেকটা মানে দুই তিনটা চর মারছে কালে। আপনার ভাই একটাই ছিল? হ্যাঁ ছিল। সবার বড় ছিল? হ্যাঁ, মানে ও বুঝতে পারেনি আমার একটা মানে জোরে একটা চর মারছে, যাতে আমার কানের সমস্যা হয়েছিল, কানে মানে রক্ত বের হয়ে গেছিল। তো বুঝতে পারে না, ও যখন দেখছে যে রক্ত বের হইতেছে ও তখন মানে কান্না করে দিছে। তো আমার বোনদের বলতেছে, আমার সেজু বোনের তখন বিয়ে হয় নাই, আমার বোনকে বলতেছে ওর গায়ে কখনো হাত দিবে না, আজকের পর থেকে ওর গায়ে হাত দিবে না। তারপর থেকে আমি রেগুলার স্কুলে যাই বা পড়ি, ভাইয়াও খুব আদর করে আর আমাকে কখনো গায়ে হাত উঠায় নাই। তো আমি যখন এইচএসসি পরীক্ষা দিব, ভাইয়া নিয়ে দিয়ে আসে, তো পরে পরীক্ষা শেষ হইলো, রেজাল্ট বের হইলো, রেজাল্টে খুব ভালোই আসলো, পয়েন্টে খুব ভালো, তো ভাইয়া খুব খুশি হলো। যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার আব্বার সাথে রাগারাগি করে আমি আব্বার কাছ থেকে 5,000 টাকা নিয়ে আমি বের হয়ে আসছি। কেন রাগারাগি করলেন? রাগারাগি করছি বলতে আব্বা কি যেন একটা কথা বলছিল, আমার ঠিক মনে নাই। তো তখন সন্ধ্যার পর আমি আব্বার কাছে, আব্বার টাকা রাখছে, ওইখান থেকে আমি 5,000 টাকা নিয়ে বের হয়ে গেছি। ভাবলাম যে আর মানে রাগারাগিটা কি নিয়মিত হতো আপনাদের ফ্যামিলিতে? নিয়মিত না, একচুয়ালি আমার সাথেই বেশি হইতো। আপনার সঙ্গে পরিবারের সবাই রাগারাগি করতো? কেন রাগারাগি করতো? কারণ আপনি কি মানে খুব দুষ্টামি করতাম বেশি? খুব বেশি দুষ্টামি করতাম, যেটা পছন্দ করতো না ফ্যামিলির লোকজন। ওকে, তো রাগারাগি করে বাবার কাছ থেকে 5,000 টাকা চুরি করে আপনি বের হয়ে গেছেন? হ্যাঁ বের হয়ে গেছি। কোনো প্ল্যান ছিল কোথায় যাবেন কি করবেন? না প্ল্যান ছিল না, আমাদের ওইখানে বৈশাখী মেলা ছিল, তো ওই মেলাতে আমার চাচাতো বোন একটা ছেলের সাথে সম্পর্ক ছিল ওর, তো আমাকে বলতেছে চল মেলায় যাই। পরে আমি বললাম যে আব্বা আম্মা তো বকাবকি করবে। পরে বলতেছে না বকাবকি করবে না, আমি আমার ভাগ্নি, বড় বোনের মেয়ে, তারপর আমার চাচাতো বোন আর ওর একটা আত্মীয় আর কি, তো আমরা চারজন মেলাতে গেছি, লুকায় গেছি, কেউ যাইতে দেয় না, লুকায় গেছি। এটা কি টাকা চুরি করে? না, টাকা চুরি করার আগে। আগে, ওকে। তো ওইখানে যাওয়ার পর আমার চাচাতো বোন যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল, তো ও আসছে, ওর সাথে আরেকটা ছেলে আসছে। আচ্ছা, আরেকটা ছেলে আসার পর ওই ছেলেটা আমাকে দেখে আমাকে তখনই বলতেছে মানে আমার চাচাতো বোনকে বলতেছে এটা তোমার কি হয়। পরে বলতেছে যে এটা আমার বোন। পরে বললো যে ওরে খুব ভালো লাগছে, ওর সাথে আমার মানে ইলেকশন করায় দিবা। পরে ও বলতেছে যে ও তো আচ্ছা ঠিক আছে দেখি, বলে দেখি। তো আমাকে, আমি যখন বাসায় এসে পড়লাম, তিন দিন মেলাটা ছিল, আমি বাসায় আসার পর আমাকে বলতেছে যে এরকম ও তো তোরে খুব পছন্দ করছে। পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখি, মানে তখন এরকম ফিলিংস ছিল না যে সম্পর্ক হলে কি করতে হবে বা কি এরকম, জিনিসটা বুঝিনো না তেমন একটা, তখন বুঝি না। তো ওই সময়টা থেকে আপনি কলেজে ভর্তি হয়েছেন? হ্যাঁ, কলেজে ফার্স্ট ইয়ারে, ফার্স্ট ইয়ারে পড়ছি। তো তখন আমি আবার দ্বিতীয় দিন মেলাতে গেলাম, তখনও লুকায় গেছে আর কি, কেউ সবাই গার্ড দিয়ে রাখছে যেন না যেতে পারে। তো গেলাম মেলাতে, যাওয়ার পর ওই ছেলেটা আসছে আর আমার চাচাতো বোনের সাথে যার সম্পর্ক ও আসছে। আসার পর আমাকে সরাসরি বললো মেঘলা আমি তোমাকে খুব লাইক করি। পরে আমি বললাম যে দেখেন আপনি আমাকে লাইক করেন ঠিক আছে, আপনি আমাকে বিয়ে করতে পারবেন, এইটুকু বলছি আর কি। পরে বলতেছে দেখো আমার পক্ষে এখন সম্ভব হবে না 5 বছর পর। ওকে, ছেলেটা কি আপনার বয়সী ছিল নাকি? আমার থেকে মনে হয় 2-1 বছরের বড় হবে। তো ও আমাকে বলার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমার চাচাতো বোনের ফোন ছিল, ওটা দিয়ে আমি ওর সাথে কথা বলতাম, আমাকে রাত্রে কথা বলা দিত, একসাথে ঘুমাইতাম, তখন কথা বলতাম। বলার পর ও আমাকে, আমি ওরে বললাম যে
আমি তো বাসা থেকে রাগ করে আয়েশা পড়তেছি, তো তোমার তুমি কি আমাকে নিবা? মানে ও অবাক হয়ে গেছে, ও কিছু বলে না। তো আমি বাসা থেকে 5,000 টাকা নিয়ে বের হয়েছি। বের হওয়ার পর ওই যে আমার চাচাতো বোনের সাথে যে ছেলেটার সম্পর্ক ছিল, তো ওনার নাম্বারটা আমার কাছে ছিল, তো ওনাকে আমি ফোন দিছি যে ভাইয়া আমি তো এখানে আসছি, তো আপনি টোরে নিয়ে আসেন। তো ওই ছেলেটা আবার ওর কাছে গেছে, দিয়ে বলতেছে মেঘলা তো বাসা থেকে বের হয়ে আসছে, এখন কি করবা? পরে বলতেছে আপনি চলেন একটু যাই আমার সাথে। তারপর বাড্ডার সবজি হোটেলে ওইখানে আমাকে বসাইলো, ওই ছেলেটা আগে আসছে, আইসে বসাইছে, পরে ও আসছে পরে। তারপর কথাবার্তা বললাম, পরে ওই ছেলেটা বলতেছে আমি আমার পক্ষে সম্ভব না। ছেলেটার নাম কি ছিল? কাশেম। কাশেম, হ্যাঁ। তো আমাকে বলতেছে যে দেখো আমি তোমাকে আগেই বলছি যে আমি তোমাকে নিতে পারবো না, 5 বছর আগে তোমাকে আমি বিয়ে করতে পারবো না। পরে আমি বললাম যে এখন আমি কি করব, এখন তো আমি বাসায় গেলে আমাকে মেরেই ফেলবে। হ্যাঁ, পরে বলতেছে কি করবা আমিও তো বুঝতে পারতেছি না, তো তোমার থাকার কোথাও জায়গা আছে? পরে আমি বললাম যে আমার এক খালার বাসা আছে, তো এইখানেই, তো খালার বাসায় গেলে মিথ্যা বলতে হবে। আমি ওরে নিয়ে আর ওই যে ওই ছেলেটাকে নিয়ে গেলাম খালার বাসায় গেলাম। খালার বাসায় যাওয়ার পরে খালা আমাকে দেখে অবাক হয়ে গেছে, মানে কখনো যাই না, বলতেছে এত রাত্রে তুই এখানে? তখন প্রায় 8-9টার মতো বাজে। পরে আমি বললাম যে খালা আমাদের এলাকার গাড়ি তো বন্ধ হয়ে গেছে, তো এখন আমি যাইতে পারতেছি না, রাত্রে থাকবো, সকালে আবার চলে যাবো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, থাক। তো ওইখানে আমাকে এটা কি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে? হ্যাঁ, মানে ওই ছেলেটার সঙ্গে আপনার এক ধরনের সম্পর্ক বিল্ড আপ হচ্ছে আবার হচ্ছে না, প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে আবার হয়নি, এরকম একটা অবস্থায় আপনি বাবার সাথে কোন একটা বিষয়ে ঝগড়াঝাটি করলেন এবং করে আপনি বাড়ি থেকে কনফিউজ ছিলাম যে ও আমাকে নিবে, আমি এটাই ভাবছিলাম, এটা ভাবে বের হয়েছে। তারপরে আপনি গিয়ে উঠলেন ফুপুর বাসায়, খালার বাসায়। ঠিক আছে, তারপর খালা জানতো যে আপনি বাসা থেকে রাগ করে বের হয়েছেন? শুনি আমরা। তারপর ওইখানে রাত্রে থাকলাম, থাকার পর আমি আবার ওই যখন কাশেম আমাকে না করছে, তো তখন আমি ওই ছেলেটাকে বললাম, রিপন ভাইকে বললাম যে রিপন ভাই আপনি আমাকে একটু মধুপুরে দিয়ে আসবেন। কাশেমকে আপনি বললেন যে আমি বাড়ি থেকে বের হয়ে আসছেন? হ্যাঁ। তারপর কাশেম কি বললো? বলতেছে আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, তো রিপনটা কে ছিল? রিপনটা ছিল ওরই, মানে ওর সাথেই থাকতো, যে আমার চাচাতো বোনের সাথে যে সম্পর্ক ছিল। ওকে, তো রিপনকে আপনি বললেন? হ্যাঁ। কি বললেন? বললাম যে আমাকে একটু, আমার এক মানে আব্বা তো আগে মধুপুরে থাকতো, ওইখানে ব্যবসা করতো, তো ওইখানে থাকতো, তো ওইখানে আমাদের সব পরিচিত অনেক লোকজন আছে, ওইখানে আমরা প্রায়ই যাই মাঝে মধ্যে বেড়াতে। আমি বললাম যে ওইখানে দিয়ে আসবেন। পরে বলতেছে আচ্ছা সমস্যা নাই, আমি যেতে পারবো, দিয়ে আসবো, কিন্তু আমার সেদিনই আসতে হবে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার টাকা পয়সা নিতে হবে না, সেটা তো আমার কাছে আছে, আপনি একদম ভোরে এসে পড়েন, ভোরে গাড়িতে গেলে খুব ভালো হবে। আচ্ছা, তো উনি 6টার ভিতরে আসছে, কাশেম আসছে। হ্যাঁ, আসার পর কাশেম আমাকে বলতেছে চলো তোমাকে বাড়িতে দিয়ে আসা। কেন? তোমার ভাইয়া ফোন দিছে আমাকে, ফোন দিয়ে বলতো নানান কথা বলতেছে যে আমাকে না, কাশেমকে ফোন দিয়েছে আপনার ভাই? হ্যাঁ। তো আপনার ভাই কিভাবে জানলো কাশেমের কাছে আপনি আছেন? আমার চাচাতো বোনটা বলছে। চাচাতো বোনটা আপনার ভাইকে বলে দিয়েছে? জি। তারপর কাশেম বলতেছে যে তোমার ভাই নাকি আমার লাশ ফেলে দিবে, আমাকে দেশে পাঠিয়ে দিবে, তো চলো তোমাকে বাড়িতে দিয়ে আসাম। বললাম যে না, আপনার লাশ ফেলবে ঠিক আছে, কিন্তু আমি গেলে এখন আমাকেই মেরে ফেলবে। মানে ভাইয়াকে প্রচন্ড ভয় পেতাম। তো গেলাম, ও আমাদের গাড়িতে উঠায় দিয়ে আসলো মহাখালীতে। ওইখান থেকে গাড়িতে উঠায় দিয়ে আসলো, বাট নাস্তা পরোটা ডিম এগুলাও দিয়ে আসলো গাড়িতে, বলতেছে ভাড়াও দিয়ে আসছে রিপন ভাইয়ের কাছে। এখন রিপন ভাই, বললাম যে আপনি ওর কাছে ভাড়া নিলেন কেন, আমার কাছে তো টাকা আছে। পরে বলতেছে দেখো ছেলেটা খুব টেনশন ফিল করতেছে, খুব টেনশনে আছে, তো ওর কাছ থেকে যত তাড়াতাড়ি যাব ততই ওর জন্য ভালো, এটা আমাকে বলতেছে। পরে এখন গেলাম, গাড়িতে যাইতেছি, আমি আর ওনার সাথে কোনো কথা বলি না, স্টপ ভাবে রইলাম।
তো যখন অর্ধেক চলে গেলাম তখন আমার মাথায় আসছে, তো এখানে তো সবাই আমাদের চিনে, বাট ফোনও দিবে আব্বাকে, আব্বার নাম্বার জানে, তো এখন ওইখানে গিয়ে কি পরিচয় দিব সেটা ভাবতেছি। এখন উনি বলতেছে কি পরিচয় দিবেন সেটা আপনি জানেন, আমি তো আর ওইখানে যাইনি কখনো আর আমি জানিও না। পরে আমি বললাম যে ভাইয়া বললে তো বলবে যে তোমার চাচা তো ভাই ফুবা তো সবই চিনি, হ্যাঁ তো এটা তোমার কোন ভাই, এরকম একটা প্রশ্ন করবে। তো আমি তারপর ওনারে বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা হাজবেন্ড ওয়াইফ মানে পরিচয় দিই। আর পরে উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে যেটা ভালো হয় সেটাই আপনি করেন। কাদের বাড়িতে যাওয়ার প্ল্যান করছেন? ওইখানেই আমার এক চাচির বাসা। ওকে, তো রিপনকে আপনি এই ধরনের একটা প্রস্তাব দিলেন, রিপন রাজি হলো? হ্যাঁ, উনি বলতেছে যে দেখেন আপনি যাই করেন আপনার ভালোর জন্য করেন, কিন্তু আমি আপনাকে রাইখে আইসা করব। আচ্ছা, ওকে, মানে আপনি বাড়িতে যাচ্ছেন না, ভাই পেটাবে এই কারণেই আপনি বাড়িতে ভয় যাচ্ছেন না। ওকে, তো ওইখানে গেলাম, ওর পরনে রিপনের পরনে আবার একটা ট্রাউজার ছিল আর একটা গেঞ্জি ছিল, মানে নরমালি বাসায় যেটা পরে সেটাই। তো ওইখানে আর কি সন্দেহটা হয়েছে সবার। তো যাওয়ার পরে এখন আমি তো সবকিছু আমি তো রেডি হয়ে বের হয়েছি, তো বাসায় গেলাম, যাওয়ার পরে আমার এক ওইখানে চাচাতো ভাই উনি বলতেছে কি যে কি ব্যাপার তোমরা হঠাৎ করে, বললাম যে এমনি মানে বাজি ধরছি এরকম একটাই বাজি ধরছি ওরে নিয়ে আজকে আসবো হঠাৎ করে, তো হঠাৎ করে এসে পড়ছে। তো গেল, এখন মানে চাচি খাবার টাবার দিল, গোসল করলাম। তো যখন গোসল করতে গেল রিপন তখন আমি বাইরে বসে রয়েছি। আমার চাচাতো ভাই তখন সন্দেহ করছে যে ওর যদি হাজবেন্ড হয় তাহলে অবশ্যই ও ওইখানে দাঁড়াবে, দাঁড়ায় উনি গোসল করবে, উনি দাঁড়ায় যেই হোক হেল্প করবে। তো উনি তুমি এখানে বসে রয়েছো, আমাকে আবার প্রশ্ন করলো তুমি এখানে বসে রয়েছো কেন, তোমার হাজবেন্ড গোসল করতেছে তুমি পানি টানি দাও। ওর আমি বললাম না ও নিতে পারবে সমস্যা নাই। তারপর গোসল টোসল করলাম, খাবার দিল, খাবার খেলাম, বিকেল প্রায় হয়ে যাচ্ছে, তো একটু রেস্ট নেওয়া দরকার, জার্নি করে গেছি এত দূরে। তো কাকি ওরা বলতেছে যে আচ্ছা তোমরা শুয়ে থাকো, পর আমি বললাম যে না সমস্যা নাই ও শুয়ে থাকুক আমি শুবো না, আমি আপুদের সাথে কথা বলি। ওর বলতেছে না এখন শুয়ে থাকো, নতুন জামাই নিয়ে আসছো পরে কথা বলো। তো দরজা খোলাই ছিল একদম। আপনাদের সম্পর্কে কেমন চাচি হয়? আমার মানে ওইখানে ছোটবেলা থেকে আমরা বড় হইছি। ওকে, তাহলে আপনার বিয়ে হলে তো তাদের জানার কথা ছিল, একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ সেটাই তো। এবং তাছাড়া আপনি এরকম ভাবে ইয়ে নিয়ে গেছেন, স্বাভাবিকভাবেই তো আপনার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ হওয়ার কথা, সেটাও করে নাই? করছে, এগুলো সবই পরে বের হয়েছে। আচ্ছা, পরে বের হয়ে গেছে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যাই। হ্যাঁ বলুন। তারপর তো আমি ও শুয়ে রয়েছে, রিপন ভাই শুয়ে রয়েছে, আমিও পাশে মাঝখানে একটা বালিশ দিয়ে আমিও পাশে শুয়ে রয়েছে। তো কাজের মহিলাটা কাজ করতেছে ওই রুমের ভিতরেই কাজ করতেছে, তো মহিলাটা বোবা ছিল, মহিলাটা না আমাকে দেখা একটু কেমন যেন একটু ই করতেছে যে আজ হাজবেন্ড, অথচ হাজবেন্ড এর সাথে কোনো ইয়া নাই। তো উনি বোবা হলে কি হবে উনি সব বলতো, আর ছোটবেলা থেকে ওনারা ওনাকে রাখছে কাজ করতো। তো উনি না আম্মাকে, আমি আবার ওনাকে আম্মাই বলতাম, চাচিকে আম্মাকে গিয়ে বলতেছে যে ও তো এইভাবে মানে ইশারাতে বলতেছে। তো আম্মা আমাকে আইসে আবার দেখলো যে আমি ওইভাবে শুয়ে রয়েছি, আম্মা আর কিছু বলে নাই। বিকেলে যখন শোয়া থেকে উঠছে তখন আপুরা তিনটা আপু আসছে, আপু আর আম্মা বসে বলতেছে, মানে আপনার চাচি? হ্যাঁ, আপনার চাচিকে আপনি আম্মা বলতেন? হ্যাঁ। কারণটা কি? ছোটবেলা থেকেই মানে ওনাদের বাড়িতে বেশি থাকা হইতো, তো আমার তো ঠিক আছে। তো তারপরে কি বলছে? তারপর আম্মা বলতেছে যে কি ব্যাপার হঠাৎ করে কেন আসলা বাড়ি থেকেও, আচ্ছা তোমাদের বাড়িতে ফোন দিয়ে দেখি কি হয়েছে। প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা বিরতি নিতে চাই, চার মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। যারা যাহা বলিব সত্য বলিব এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে চান তারা আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। প্রিয় শ্রোতা, আপনারা সরাসরি কথা বলতে পারেন আমার সঙ্গে আমার ওয়েবসাইটের মাধ্যমে। আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kebria, আবারও বলছি rj-kebria.com। এখানে এসে লেস টক নামে একটা সেকশন আছে, ওখান থেকে আপনারা মেইল করতে পারেন, আমি প্রত্যেকটি মেইলের উত্তর দেওয়ার চেষ্টা করি। ফিরে আসছি ঠিক চার মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। ABC Radio 89.2 FM. Royal Tiger Drink presents. Jaha bolibo, shotto bolibo. Recharge yourself. চার মিনিট পর আরো একবার ওয়েলকাম এন্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ডে রয়েছে মঞ্জুর, আজকের অতিথি হচ্ছে মেঘলা। কথা না বাড়িয়ে আমরা আবারও ফিরছি মূল গল্পে। মেঘলা, যেখানটায় আমরা ছিলাম সেখান থেকে ফিরতে চাই, বলুন তারপর। হ্যাঁ, ফোন দেওয়ার কথা বলতেছিলেন আপনি, তারপর। হ্যাঁ, তো আম্মা বলতেছে যে ফোন দিয়ে দেখি সমস্যা কি, আমরা হঠাৎ করে আসলা আর তোমাদের বিয়ে হয়েছে, তোমার তো দেখা মনে হয় না, কারণ নাকে ফুল নাই, হাতে চুড়ি নাই, এগুলা তো গ্রামে কপিয়া করে। তো আমি বললাম যে আমাদের ঢাকায় এগুলা পড়ে না, আর বিয়ে হলে বোঝা যায় না যে বিয়ে হয়েছে নাকি না হয়েছে। তো এগুলো বলে আমি কাটায় দিলাম। কাটায় দেওয়ার পরে আমি ওই রিপন ভাইকে নিয়ে বললাম যে রিপন ভাই, আপনি এক কাজ করেন, কালকে যাবেন, আজকে একটু আমার সাথে চলেন। ওরে আমি মার্কেটে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওরে আমি শার্ট প্যান্ট কিনে দিলাম। তারপর আমার নাক ফোড়ানো ছিল না, তারপরে একটা নাকের নথ নিছি, যেন ওনারা বিশ্বাস করে। হাতে চুড়িও কিনছি। কেনার পর এইগুলা কিনে আসলাম। আসার পর রাতে খাওয়া দাওয়া করে যখন শুইতে গেছি, উনি তো ঘুমায় গেছে, আমি তো বসে রয়েছি। পরে আমার চাচাতো ভাইটা যে আমাকে যে গোসল করার সময় সন্দেহ করলো, সে আবার ইতিমধ্যে বাড়িতে ফোন দিছে। বাড়িতে ফোন দিয়ে ব্যাপারটা জানতে পারছে। পরে উনি বলতেছে যে ও তো এরকম একটা ছেলেকে নিয়ে আসছে। তো আব্বা বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি ওরে জিজ্ঞেস করো, আর ওই ছেলেটাকে ওইটাও জিজ্ঞেস করো। ও মানে আপনার বাবার কানে গেছে তাহলে? হ্যাঁ গেছে। ওকে, তো তার মানে তো বাবার কানে গেছে, মানে এটা কনফার্ম হয়ে গেছে যে না, বিয়েটা হয় নাই। হ্যাঁ হ্যাঁ। ওকে, তো আব্বা আবার আমি কোন দোষ করলো ভাইয়াকে বলতো না, ভাইয়াকে কারণে যে গায়ে হাত তোলে এই কারণে হয়তো বা, হ্যাঁ বলতো না, আব্বা খুকি করতো। তো এখন বলার পর উনি দরজা নক করতেছে, উনি ডাকতেছে, মানে আন্টির ছেলে। হ্যাঁ। ওকে, বাড়ির সবাই তো ঘুমায় পড়ছে, উনি ডাকতেছে। উনি আবার ওই রিপন ভাইয়ের বয়সী, আমাকে ডাকে না, ওরে ডাকতেছে রিপন রিপন এরকম ভাবে। তো রিপন মানে আপনার আপনি যাকে হাজবেন্ড সাজিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। তো বের হয়েছে, বের হওয়ার পরে আমার বলতেছে ওরে নিয়ে তুমি একটু আমার রুমে আসো। পরে ওনার রুমে গেলাম, যাওয়ার পর আমাকে বলতেছে কি তোমার প্রবলেমটা কি। পরে আমি বললাম কোনটা, কি হয়েছে? পর বলতেছে যে আমি ওকে মানে এরকম একটা সরাসরি এই প্রশ্নটা করছে ওকে সামনে রেখে। হ্যাঁ। পরে আমি বললাম যে কি ব্যাপার, আপনি কি বলেন আমার হাজবেন্ড? পরে বলতেছে দেখো মিথ্যা বলো না, আমি তোমার বাড়িতে ফোন দিছি। তারপর সবকিছু ওনাকে বললাম যে দেখেন এরকম রাগ করা। তো রিপনও বলতেছে যে হ্যাঁ, ওর একটা ছেলের সাথেই ছিল, তো ছেলেটা ওরে নেয় নেই, তো আমাকে বললো যে এরকম সাহায্য করতে হবে, আমি সেই হিসাবে আসছি। তো উনি সকাল হইলো, রকবীর ভাইয়ের সাথে ঘুমাইলো, আমি একা ঘুমাইলাম। পরে আম্মাকে বললো সবকিছু, আপুদেরও বললো এরকম। পরে আম্মা বলতেছে তুমি রাগ করে আসছো, তুমি আমাকে বললেই পারতা। পরে আমি বললাম যে আমি অ্যাকচুয়ালি ভয় পেয়েছি, আপনারা যদি কিছু করেন বা। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তারপর আমার দুইটা দুলাভাই, মানে বড় বোনের হাজবেন্ড আর সে যুবনের, তখন বিয়ে হয়েছে সে যুবনের হাজবেন্ড, দুইজন আমাকে আনতে যাবে। তো বড় দুলাভাইকে আমরা সবাই খুব ভয় পাই, উনি খুব রাগে। তো উনি আগে গেছে, আর পরে সেজু বোনের হাজবেন্ডের সাথে খুব ফ্রি ছিলাম, ওনার সাথে সবকিছু শেয়ার করতাম, যেমন বোনকে শেয়ার করতাম ওনার সাথেও। তো উনিও গেছে, আমি ওনাকে বললাম যে বড় ভাইয়ার আসতে হবে না, আপনি আসেন। তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। ওই দিক দিয়ে বড় ভাইয়াও আগে চলে গেছে, রিপন আইসে পড়ছে। এখন মানে আমি রেডি হয়েছি, কবির ভাই বলতেছে চলো তোমাকে পাহাড়ি এলাকায় ঘুরাই নিয়ে আসি, আসছো যেহেতু ঘুরতে যাই। তো যখন উনি বাইকটা বের করলো,
আমি ওনার বাইকে উঠে বসবো, তখনই দেখি আমার বড় ভাইয়া আসতে। তো আমি ওনাকে, উনি আবার চিনে না, কবির ভাই আবার ওনাকে চিনতো না, কখনো দেখে নাই। তো আমি বললাম যে ওই যে দেখেন কে আসতেছে। বলো, উনি তো তাকায় বলতেছে কে। পরে বললাম বড় দুলা ভাই আসতেছে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি ভিতরে চলে যাও। বড় দুলা ভাই আসতেছে মানে ওনাকে আমরা ভাইয়াই বলি, বড় বোনের হাজবেন্ড ভাইয়াই বলি। আসলো কবির ভাইয়া ভিতরে নিয়ে আসলো আম্মা, তারপর আপুরা কথা বলতেছে, খাবার দিলো দুপুর টাইম। খাইতে খাইতে আমি আবার সেজু বোনের হাজবেন্ড কে ফোন দিলাম, বললাম যে আপনি কোথায়। পরে বলতেছে আমি তো স্টেশনে এসে নামছি, তুমি কালকে পাঠাও। পরে আমি কবির ভাইকে বললাম যে কবির ভাইয়া ওই সেজু আপুর হাজবেন্ড টা আসছে, আপনি একটু যান নিয়ে আসেন। তো উনি বাইক নিয়ে গেল, গিয়ে নিয়ে আসলো। নিয়ে আসার পরে উনি আর ওনার সাথে, তো আমি ওনাকে দেখে পুরা ই হয়ে গেছি যে উনি যেহেতু আসছে তাহলে আর কোনো প্রবলেম হবে না, মানে দুলা ভাই, হ্যাঁ বড় দুলা ভাই কিছু বলবে না আমাকে। তো এখন খাবার টাবার শেষে যখন বের হয়ে যাব আমাকে নিয়ে এসে পড়বে, তখন দুলা ভাই আমাকে বলতেছে তোরে এক কাজ করবো, তোরে এখন বাসে নিয়ে যাবো না, তোরে গাড়ি থেকে ট্রেন রাস্তার মাঝখানে মানে ফালাই দিবে, এরকম একটা কথা বলছে। পরে এখন সেজু বোনের হাজবেন্ড বলতেছে আচ্ছা দুলা ভাই ওটা যা করার পরে করেন, এখন কিছু বলার দরকার নেই, আর ওরে আমার বাসায় নিয়ে যাবো, আমার বাসায় কয়েকদিন থাকবে, আপনি বাড়িতে চলে যান। তো আমার সেজু বোনের বাসাটা শ্বশুর বাড়ি হচ্ছে আপনার টঙ্গী স্টেশন রোড, তো আমরা ওইখানে নামলাম, দুলা ভাই ওইখান থেকে আইসা বললো। আসার পর আমি ওইখানেই ছিলাম। তো এর মধ্যে আবার রিপনের সাথে আমার কথা হচ্ছে, রিপনের সাথে কথা হইতেছে, রিপন মানে এরকম দুই তিন মাস কথা বলার পর রিপন আমাকে প্রপোজ করলো। দাঁড়ান আপনাকে একটু থামাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি বাড়িতে ফিরলেন কবে, মানে ওইখান থেকে আপনাকে যখন বলছে ট্রেনের মাঝখানে ফেলে দিবে, তারপরে কি আপনি বাড়িতে গেলেন? না বাড়িতে যাইনি। তখন আপনি কোথায়? সেজু বোনের পাশে, ওখানেই আপনি স্টে করছেন? হ্যাঁ। ওকে, তারপর লেখাপড়ার কি অবস্থা হলো? লেখাপড়া তখন গেপ ছিল, তখন লেখাপড়া বন্ধ তখন। হ্যাঁ। তো ওই অবস্থায় রিপন আপনাকে প্রপোজ করেছে? হ্যাঁ। তারপর আমি আবার সেজু বোনের হাজবেন্ডের সাথে সব শেয়ার করে তো ওনাকে বললাম যে ভাই এরকম ছেলে। তো আপনি তো জানতেন যে রিপনের সঙ্গে আপনার এক দুঃসম্পর্কে, বোনের সম্পর্ক, ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ, যখন ওই আমার কথাটা বললো তখন থেকেই, মানে আপনার কথা বলেছে মানে আপনাকে নিয়ে ওখানে পৌঁছে দিয়েছে, মানে হ্যাঁ এগুলো যখন বাড়িতে শুনেছে তখন ব্রেকআপ হয়ে গেছে। ওকে, তো তখন আমি আমার দুলাভাইয়ের সাথে শেয়ার করলাম, তো উনি বললো আচ্ছা ঠিক আছে ওকে আসতে বলো। তো রিপন গেল ভাইয়ার সাথে, আমার সাথে সরাসরি কথা বললো। রিপন তখন কি করে, পেশায় কিছু করছে? না তখন কিছু করে না, স্টুডেন্টও ছিল না? না। আচ্ছা, ওর ফ্যামিলির সম্পর্কে একটু জানি? ওর ফ্যামিলি সম্পর্কে বলতে তখন আমি জানতাম না। তখন আপনি জানতেন না? ওকে ঠিক আছে। তারপর আপনি বললেন, বলার পর? তারপর বলল এখন ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে আলোচনা করে দেখি বাড়ির সবাই কি বলে। তারপর আমি, আমাকে নিয়ে আসলো বাড়িতে, প্রায় এক মাস পর আমাকে বাড়িতে নিয়ে আসলো। তো ও আবার আমাকে একটা ফোন কিনে দিয়ে আসলো, ফোন নিয়ে। হ্যাঁ, তো আম্মা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলবো। তো আমি ওরে আবার ফোনে বললাম যে আপনাকে, আপনি এক কাজ করবেন, আপনার বোনকে আর আপনার ফ্রেন্ডদের নিয়ে আমাকে কালকে এসে দেখে যাবেন, তাহলে একটু ই হবে। তো আসছে, ওর বোনরে নিয়ে আসছে, ওর ফ্রেন্ড চারটা ফ্রেন্ড নিয়ে আসছে। আসার পর আম্মার সাথে কথা বলতেছে, আমি পাশের রুমে ছিলাম, আমাকেও দেখলো, ওর ফ্রেন্ডরাও দেখলো। এখন ও আবার আমার আম্মাকে বলতেছে কি দেখেন আমি তো মানে পরিবারে বড় ছেলে, তো আমি এমনি হুটহাট কিছু করতে পারবো না, আমি আগে আমার আব্বা আম্মাকে রাজি করাবো তারপর। তো আমি এটা যখন আমার মা বললো আমাকে, ওরা চলে গেছে আমাকে দেখে চলে গেছে, তো তখন আমার মা বলতেছে যে ছেলে তো তোকে বেশি একটা লাইক করে না। আমি বললাম কেন? আবার বলতেছে ছেলে বলতেছে ওর ফ্যামিলিকে আগে বলবে, ওর ফ্যামিলি যদি ডিসিশন দেয় তাহলে ও বিয়ে করবে, না তো করবে না। তারপর আমি মানে একটু খারাপ লাগলো, তারপর ওনার বললাম, পরে উনি বলতেছে যে না আমি তো এরকম কথা বলি নাই, আমি জাস্ট বলছি যে আমার আম্মাকে বলবো বা আব্বাকে বলবো, ওনারা যদি রাজি হয় তো হবে। তো এরকম মানে করার পর আমি মোবাইল ইউজ করতেছি, মোবাইলে কথা বলতেছি, আমার দাদির রুমে গিয়ে কথা বলতেছি, ভাইয়া দেখে না, ভাইয়া জানতো না যে আমার ফোন আছে। তো একদিন ফোন আসছে, শব্দ হয়ে গেছে, তখন ভাইয়া আমার পিছনে, আমি মানে ফোন বাজতেছে দাদির রুমে, তো আমি ওইখান থেকে আমাদের রুম থেকে দৌড় মারছি দাদির রুমে আসছি দৌড়ে।
তো ভাই আমার পিছনে পিছনে আসছে, আমি এসে দরজাটা মানে লক করে দিছি, তো সেই মুহূর্তে ভাইয়া দরজার ওই পারে দাঁড়ায় শুনতেছে আমি কথা বলতেছি, তারপর আমাকে মানে দরজা ই করতেছে যে দরজা খোল, পর আমি দরজা খুললাম, খোলার পর বলতেছে মোবাইল মোবাইল দে, পর আমি বললাম কিসের মোবাইল, তোর কাছে মোবাইল আছে তো কথা শুন বলছো তো আমি শুনছি। পরে ও আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে গেল, মানে ও আবার আমার মানে রিপনকে পছন্দ করতো না, মোবাইলটা নিয়ে গেল, হ্যাঁ মোবাইলটা নিয়ে গেল, বলতেছে তোর কথা বলা বন্ধ আর তুই আজকে বাড়ির বাইরেও বের হইতে পারবি না আজকে থেকে। তো আমি এরকম করতে, মা আবার তখন ছিল না, মামা বাড়ি থেকে ছিল, তারপরে দিন মা আসছে, আসার পর বললাম যে মা এরকম তোমার ছেলে আমার ফোন নিয়ে গেছে, ওরে কিছু বলো, পরে বলতেছে যে ওর ফোন নিচত গেলে গা, তারপর মা বলার পর ফোনটা আমাকে দিয়ে দিছে, ফোনটা দেওয়ার পর ও আমার সাথে আর কথা বলে না, আমার ভাইয়া আমার ভাইয়া। সেদিন এর পর থেকে আজও আমার সাথে তেমন একটা আগের মতো, আগে যেরকম ফ্রি ছিলাম ওরকম কথা বলে না। তারপর মানে দিল মোবাইল দিল, ও বলতেছে মাকে বলতেছে যে ওই ছেলের সাথে ওর কখনো বিয়ে হবে না, আমি দিব না। পরে আমি আবার মানে রিপনকে বলে কান্নাকাটি করতেছি যে ও আমার ভাই এটা বলতেছে আমি কি করব, পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তখন আমি মনে হয় ব্যাপারটা ওরে বলছি 25 তারিখে, তো আমাকে 1 তারিখের টাইম দিছে, বলতেছে যে 1 তারিখে আমি তোমাকে নিয়ে এসে পড়বো, আমি এখানে একটা রুম দেখে তারপর আমি তোমাকে নিয়ে আসবো। তো ও রুম দেখলো 1 তারিখে, রুম টুম গুছেলো, তারপর তার আগের দিন একদিন মানে গেটের বাইরে গিয়ে আমাকে নাকের ফুল দিয়ে আসছে, বলছে যে এটা তুমি পইরা বের হবা আর তুমি কিছু নিবা না, এক কাপড়ে বের হবা। পর আমি তারপরও কাপড় চোপড় নিলাম, তারপর টাকা পয়সা কিছু নিলাম, নেওয়ার পর বের হয়েছি, বের হওয়ার পর ও আমাকে সরাসরি যে এখানে রুম নিছে। দাঁড়ান একটু থামাই আপনাকে, প্রথম কথা হচ্ছে যে আপনার পরিবার থেকে তো এক ধরনের সম্মতি ছিলই ওর সঙ্গে বিয়ে দেওয়ার, তারপর আপনাকে বের হতে হলো কেন? ওই যে আমার ভাইয়া রাজি ছিল না, আপনাদেরকে পরিবারের এক ধরনের সম্মতিতেই আপনাকে বের হয়ে যেতে হলো পরিবার থেকে। রিপন সম্পর্কে আপনি তখন জানতেন যে রিপনের ফ্যামিলি কি করে? না, রিপনের ফ্যামিলি কি করে ওটা আমি জানতাম না, কিছুই আপনি জানতেন না, রিপন কি করে আপনি সেটাও জানতেন না, আপনার ফ্যামিলি তার জন্য আপনি বাসা থেকে বের হয়ে যাচ্ছেন? আমি জিজ্ঞেস করি নাই কি করে বাবার ফ্যামিলিতে কয়জন, শুধু এটা বলছে যে ওরা দুই বোন আর দুই ভাই, এটা বলছে। আমরা একটা এসএমএস পোল দিতে চাই প্রিয় শ্রোতা, অবিশ্বাস্য হলেও সেটা বাস্তব জীবনে সম্ভব, এবং যে ঘটনাগুলো আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটে যায় সেটাকে সবসময় লজিক্যাল ফ্রেমে দেখা খুব মুশকিল, কারণ লাইফ ইজ মোর দ্যান ড্রামা। আপনারা যদি বিশ্বাস করেন, আপনারা যদি মনে করেন ওকে কন্টিনিউ করতে দেওয়া উচিত, ও যা বলছে সেটা শোনা উচিত শেষ পর্যন্ত, সেখান থেকে আপনাদের কিছু না কিছু হলেও পাওয়ার আছে, কারণ এর পরের যে ঘটনাগুলো সেগুলো আরো লোমহর্ষক, আরো বেশি দুর্ধর্ষ। ইনফ্যাক্ট আমরা লোমহর্ষক কিছুই শুরু করিনি, সেটা সামনে। আপনি যদি মনে করেন যে ওকে সুযোগ দেওয়া উচিত এবং ও যেটা বলছে সেটাকে বিলিভ করা যায়, তাহলে আপনাকে লিখতে হবে ইয়েস, এবং আপনি যদি মনে করেন যে না দিস ইজ কোয়াইট আনবিলিভেবল স্টোরি, দেন ইউ ক্যান সে নো। এসএমএস করার নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে লিখতে হবে ABC, ABC সেটা আপনার সেলফোনে, ফেসবুকে না, এটা আপনাকে সেলফোনে টেক্সট পাঠাতে হবে। প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো। যদি আপনি মনে করেন যে ওকে বিলিভ করা যায় তাহলে লিখবেন ইয়েস, যদি মনে করেন যে না ওকে বিলিভ করা যায় না তাহলে লিখবেন নো। ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে, 3222221 2221 এই নম্বরে ঝটপট পাঠাতে হবে। একটু পরেই কম্পিউটার যেটা বলবে পার্সেন্টেজ কার বেশি, ইয়েস এন্ড নাকি নোর, সেটা জানিয়ে আমরা আমাদের স্টোরিকে কন্টিনিউ করব। তার আগে কিছুক্ষণ ওনাকে আরো সুযোগ দিতে চাই। জি, আপনি যেটা বলছিলেন, তারপর আপনি বাসা থেকে বের হলেন? আমি যখন বের হব তখন মানে আমি ওরে বলে দিছি টাইমটা যে আমি সন্ধ্যার পর বের হতে পারবো, তার আগে না। তো সেই মুহূর্তে কারেন্ট চলে গেছিল, অন্ধকার ছিল, তো আমি মানে জামা কাপড় এগুলো গুছিয়ে নিয়ে আমি কিছু নিলেন পরিবার থেকে, টাকা পয়সা কিছু নিলেন? কি নিলেন? টাকা নিলাম, তারপর জামা কাপড় কিছু নিলাম, স্বর্ণ স্বর্ণ অলংকার এগুলো কিছু নিয়েছিলেন? না, এগুলো নেই, এগুলো নিতে ও মানা করছিল, এগুলো নেই। ওকে,
তো আমি মানে এটি বললাম মাকে, শুধু এটি বললাম, মা ভালো থাকবেন একটু বললাম। মা বলতেছে হঠাৎ করে এই কথা বলতেছ কেন? বললাম এমনি তো কারেন্ট চলে গেছে, আমি ওই মুহূর্তে বের হয়ে গেলাম। তো ওইখানে লিপন আসছে, ওর দুইটা ফ্রেন্ড নিয়ে আসছে, নিয়ে এসে আর একটা গাড়ি মানে প্রাইভেট কার নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর আমাকে নিয়ে আসছে গাড়িতে করে ওই বাসাতে উঠাইলো। বিয়েও হলো, ওর খালু এসে আমাদের সাক্ষী ছিল, ওর খালু। তারপর ও মানে বাসা যেত না ওর ফ্যামিলিতে। আপনি বিয়ে করার পরে কোথায় উঠলেন? ওই যে ও যেখানে রুম নিল, এটা কোথায়? ঢাকাতেই? হ্যাঁ, ঢাকাতেই। আচ্ছা, তখন পর্যন্ত কোনো পয়সা ইনকাম করে না? না, তখন এমনি দোকান ছিল একটা ওর বাবার, তো ওইটাতে ও কাজ করতো, ই করতো। তো আমি তো টাকা পয়সা নিয়ে আসছি। আর তারপর ও যখন ওদের ফ্যামিলিতে যায় না, তখন মানে সবে সন্দেহ করতেছে। আর এই দিক দিয়ে আমি যে ফোনটা ইউজ করতাম, ওই নাম্বারটা দুলা ভাই সবাই জানতো, ওইটা আমি অফ করে দিছি। ভাইয়া ফোন দিবে তো এই ভয়ে আমি অফ করে দিছি। আচ্ছা, তো ও আমাকে বলতেছে সন্ধ্যার দিকে, বলতেছে যে ফোনটা অন করো, ফোন দিবে দেখ, সমস্যা নাই। তারপর এরকম করতে করতে ফোন অন করলাম। করার পর ওর বোনের হাজবেন্ড ফোন দিছে ওই নাম্বারে। আচ্ছা, ফোন দিয়ে বলতেছে রিপন কি হয়েছে, তুমি বাসায় যাও নাকি, তুমি কোথায় থাকো? পরে ওর বোনের হাজবেন্ড কে বললো যে এরকম আমি মেয়েকে পছন্দ করতাম, আমি ওরে বিয়ে করছি। তা আমিও কথা বললাম। পরে বলতেছে শোনো, তোমার ফ্যামিলি থেকে ফোন দিছে, তুমি বাড়িতে যাও, আমরা তোমার ওইখান থেকে উঠায় নিয়ে আসবো। এটা আপনাকে বলছে? হ্যাঁ। আপনার ফ্যামিলি থেকে ফোন দিয়েছে মানে ওর ফ্যামিলির সঙ্গে আপনার ফ্যামিলি যোগাযোগ ছিল? যোগাযোগ ছিল না, নাম্বারটা আর কি কানেক্ট করে ওনাদের সাথে কথা বলছে। ওকে, তো ওর আব্বা আম্মা নাকি বলছে যে আচ্ছা ঠিক আছে, ও আপনার মেয়ে যেহেতু আসছে, তো ওরে আপনারা বাড়িতে নিয়ে যান, আমরা আয়োজন করে নিয়ে আসবো। পরে আব্বাও বলতেছে হ্যাঁ, আমাদের ছোট মেয়ে, আমারও খুব শখ। এটা বিয়ের কতদিন পরে? বিয়ের প্রায় এক সপ্তাহ পর। আচ্ছা, তো এক মাস ওই বাড়িতে ছিলাম যেখানে রুম নিল, ওইখান থেকে রুম ছেড়ে দিল, আরেকটা বাসা নিল, এখানেও গেলাম। যাওয়ার পরে তখন আমার ফ্যামিলির সাথে আমার মিল হয় নাই, ভাইয়া তখনও রাগ আমাকে দেখতেও আসে না। আচ্ছা, তো একদিন হঠাৎ করে আমার এক ফুফাতো ভাইয়ের ছেলে মারা গেছে, তো আমি শুনলাম, শোনার পরে আমি গেলাম বাড়িতে, গেলাম মানে আমাদের বাড়িতে যাইনি, ওইখানে গেছি। ওইখানে গিয়ে দেখে আসছি, তো আমার মেজো বোনের সাথেও আমি খুব ভালো একটা সম্পর্ক, আমি আমার মেজো বোনের বাসায় গেলাম সাহস করে। আচ্ছা আচ্ছা, বললাম যে আচ্ছা চলেন আমার মেজো বোনের বাসায় যাই। তো আপুর বাসায় রাত্রে ছিলাম, ওর বাসায় থাকার পরে তো ও বলতেছে আয় তোরে বাসায় নিয়ে যাবো। আমি বললাম যে না আমি যাবো না, ভাই আসছে আমি যাবো না। পরে বলতেছে আয় সমস্যা নাই, আমি ওর বড়, আমার উপরে তো কোনো কথা বলতে পারবে না। আচ্ছা, তো ও বাড়িতে নিয়ে গেল, ভাইয়াও আর কিছু বলে নাই। তারপর ওই দিন আমরা বাসাতে এসে পড়লাম, আসার পরে তার দুই দিন পর আমার মেজো বোন, সেজো বোন আর ভাগ্নি, এই তিনজন আমাকে দেখার জন্য রাতে আসছে। তারপর আমি তো অনেক খুশি, মানে ওরা আসছে, আমার সেজো বোন আসছে, আমি অনেক খুশি। তো আমি ওদের আপ্যায়ন করলাম, খাবার টাবার আমি রান্না করে খাওয়াইলাম। খাওয়ার পরে ওরা চলে গেল, মানে আপন বোনেরা? হ্যাঁ, আপন দুইটা বোন, একটা বড় বোনের ভাগ্নি। তো ওরা খাবার টাবার খেয়ে চলে গেল রাত্রে। তার দুই দিন পর দীপন আমাকে ওদের বাসায় নিয়ে আসছে। আচ্ছা, ওদের সন্ধ্যার পর ওর আব্বা মা, ওর আম্মা আবার চাকরি করতো, বাবুচির চাকরি করতো। কার আম্মা? রিপনের আম্মা। রিপনের আম্মা বাবুচির চাকরি করতো? হ্যাঁ, গুলশানে। তো উনি ওইখানেই থাকতো। তো ওর আব্বা ছিল আর ওর দুইটা বোন, একটা বোনের বিয়ে হয়ে গেছিল ওর বিয়ের পরপরই, আর আরেকটা ছোট বোন, একটা ভাই, মানে জয়েন্ট ফ্যামিলি। শ্বশুর বাড়িতে এই প্রথম গেলেন? হ্যাঁ, এই প্রথম গেলাম। আচ্ছা, তো ওইখানে অনেকগুলো ভাড়াইটা ছিল আর কি, পাশাপাশি একটা রুম এরকম। তো ওর আব্বা বসে রয়েছে, আমাকে নিয়ে গেল পাশের এক মহিলা, আমাকে মানে রুমে নিয়ে গেল, নিয়ে বলতেছে এটা আপনার ছেলে বউ। আর আমি সালাম টালাম করলাম আর কিছু বললো না। রিপনের সাথে ওর বাবা কথা বললো যে ওর ফ্যামিলির সবাই যদি উঠায় দেওয়া যায় তাহলে ওরা আমার ঘরে নিয়ে আসবে, নয়তো নিয়ে আসবে না। ওকে, তারপর রিপন আমাকে বাসায় নিয়ে গেল, আমি যে বাসায় থাকতাম ওই বাসায়। দুই দিন পর আমি আমার বাড়িতে ফোন দিয়ে বললাম যে মা এরকম, ওনারা তো চাইতেছে যে আপনারা গিয়ে বইলে আমাকে দিয়ে আসেন। তো আমার বড় দুলা ভাই, তারপর সেজো বোনের হাজবেন্ড, তারপর মা, আরো যেন কে কে, মানে 10-12 জন আসছে আর কি, আমাকে দিয়ে আসবে ওইখানে। তো আসছে, ওদের বাসায় আয়োজন টোজন করলো, আমার শাশুড়িও আসলো। আসার পর মানে মাপটাপ চায়, বলতেছে যে ছেলে মেয়ে ভুল করে এরকম একটাই করে। কি মাপ চাইলো?
আমাকে মাপ চাইলো ওনাদের কাছে। আচ্ছা, মানে আপনি আপনার শ্বশুর শাশুড়ির কাছে মাপ চাইলেন? হ্যাঁ, মাপ চাইলাম যে আমি ভুল করছি, আপনাদের মানে বড় ছেলে ছিল, খুব এই ছিল, তো মাপটা চাইলো। শাশুড়ি ভালোই কথাবার্তা বললো, এই করলো। তারপর আপনি মাপ চাইলেন, তাদের ছেলে মাপ চাইলো না? না, চোখে পড়ার মতো, মানে এই অসংলগ্ন ব্যাপারগুলো চোখে পড়ার মতো। ছেলে বিয়ে করলো, ছেলের বউ এসে মাপ চাচ্ছে, মানে মানে দিস ইজ অ্যাবসার্ড। ওকে, বলুন। তারপর পরে এখন দুই দিন তিন দিন যাওয়ার পর ওই রুমটা ছেড়ে দিলাম আর কি, যে রুমে ছিলাম ওই রুমটা ছেড়ে দিলাম, আমার শ্বশুর বাড়িতেই থাকলাম আর কি। মানে ভাড়া বাসা ছেড়ে দিলেন? হ্যাঁ, ছেড়ে দিলাম। তো শ্বশুর বাড়িতে থাকতেছি, কেমন আমার হাজবেন্ড কেমন যেন একটা হয়ে যাচ্ছে, মানে আমার কিছু হলে গায়ে হাত উঠায়, ভালো মতো কথা বলে না। হাজবেন্ড ওয়াইফের যে একটা ইয়া থাকে, ওই রকম কোনো ইয়া নাই ওর ভিতরে, মানে রুমে আসলে ভালো মতো কথা বলে না, কেন তা জানি না, কেমন যেন করে। তো ওর বোনরা, ওর বোন যদি কিছু বলে বা ওর আব্বা আম্মা কিছু বলে, মানে আমার উপরে গায়ে হাত উঠায়, অনেক মারধর করে। তো আমি তখন আমার মানে আব্বা আম্মাকে বলি নাই, ও যে আমাকে মারধর করে, মানে সবসময় ভাবতাম যে আমি নিজে নিজে বিয়ে করছি, এখন যদি আমার ফ্যামিলিতে বলি তাহলে ওনারা আমাকে বলবে যে তুমি নিজে নিজে বিয়ে করছো, তুমি বুঝো, আমরা এটা কিছু জানি না। আমি এরকম চলতেছে, তো চার মাস ছিলাম আমার শ্বশুর বাড়িতে, চার মাস থাকার পর ওনারা বলতেছে তোর বোনিয়া, মানে তখন আমার হাজবেন্ড কাজ করা ছেড়ে দিছে, তো বলতেছে আমার শ্বশুর বলতেছে তোর বোনিয়া তুই এখন বিয়ে হবে, কই যাবি জানি না, কোন একটা ঘটনা ব্রেক করবে। হ্যাঁ, বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা প্রিয় শ্রোতা, বিরতি নেব, তবে তার আগে আপনাদেরকে বলতে চাই কম্পিউটার কি বলছে। Yes, 76%. No, 20%. No comments, 4%. Yes বলছে 76%, No বলছে 20% এবং No comments বলছে 4%। তারপরে বুঝতে পাচ্ছেন স্টোরি কন্টিনিউ হবে, পাঁচ মিনিটের একটা বিরতি নেব। ইন দ্য মিন টাইম যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আর জে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমার যে অনুষ্ঠানগুলো রয়েছে ডর হ্যালো ইট 920 এবং এই অনুষ্ঠানটি জেবিএসবি, এই তিনটি অনুষ্ঠান সম্পর্কেই টাইম টু টাইম আপডেট আপনি এখান থেকে পাবেন। অ্যান্ড চাইলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতেও পারেন ইনবক্সে টেক্সট পাঠিয়ে। আমরা বিরতির পর আবারও ফিরছি। আমার শ্বশুর বলতেছে যে তোর বোনই এখন বের হবে, তো ও আমাকে বলতেছে যে আব্বা এরকম বলতেছে তাহলে চলো, পরম বললাম কোথায় যাবো। আমি আবার তখন ওই মুহূর্তে ওরে ছাড়া থাকতে পারতাম না, মানে আমি আমাদের বাড়িতেও যেতাম না, ওরে ছাড়া থাকতেই পারতাম। তো বলতেছে তোমাকে বাড়িতে রেখে আসবো, আসার পর আমি এইদিকে একটা দোকান দেখবো। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমার রেখে আসো। তো আমি বললাম যে তুমি দোকান দেখবো ভালো কথা, আমাদের বাড়িটা আবার বেশি একটা তফাত ছিল না, 10 টাকা ভাড়া লাগতো। তো আমি বললাম যে তুমি রেগুলার ওইখানে থাকবা, রাত্রে ওইখানে চলে যাবা। তো আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে আমি ওইখানেই থাকবো। তো ভালো কথা, দোকান দেখতেছে এখন ও রাত্রে যায় না, তখন আবার আমি প্রেগনেন্সি ছিলাম, মানে আপনি তখন কনসিভ করেছেন? হ্যাঁ। ওকে, তখন প্রায় 4 মাস চলে। আচ্ছা, তো ও আর যায় না, রাত্রে যায় না, যায় না। পর আমি মানে ওরে ছাড়া তো আমি থাকতে পারি না, খারাপ লাগে। এখন ও আমাকে ওইখানে রেখা, ও ওর ফ্যামিলিতে ঠিকই থাকতেছে, ওর বাবা ওরে কিছু বলতেছে না, জাস্ট আমাকে নিয়ে সমস্যা, আমাকে দেখতে পারতেছে না। তো আমি আসলাম, একদিন আসার পর দোকান নিল, দোকান নেওয়ার পর আমি আবার আব্বার কাছ থেকে টাকা নিয়ে দিলাম, 8,000 টাকা নিয়ে দিছি। আচ্ছা, নিয়ে দেওয়ার পর ও দোকানে মালটাল উঠাইলো,
জিনিসপত্র উঠায়া, তারপর মানে ও ওর ফ্যামিলিতে থাকতেছে, খরচ টর সব কিছু দিতেছে, কিন্তু আমারে কিছু দিচ্ছে না। আমি যে বাড়িতেছি আমাকে কিছু দিচ্ছে না, বাট ফোনও করে না, কথাও বলে না, যায়ও না। আমি আমার খুব কষ্ট লাগতেছে, তো আমি আব্বাকে মাকে না বলে আমি সন্ধ্যার পর রাত্রে একদিন বের হই, বের হয়ে ওর দোকানে এখানে আসি। আসা পরে এখন দেখি যে ওর ছোট ভাই দোকানে, ও নাই, আমি তো আর দোকানের সামনে যাইতে পারতেছি না, ওর ভাইয়া দোকানে কিভাবে যাব। আমি পাশের একটা দোকান থেকে একটা ছেলেকে পাঠাইলাম, বললাম যে দেখো তো রিপন আছে কিনা। ছেলেটা আমাকে বলতেছে না রিপন নাই। পর আমি কান্না করতে করতে আবার বাড়িতে চলে গেলাম, যাইতে যাইতে আপনার 9টা বাজছে। তো মা আমাকে জিজ্ঞেস করতেছে কোথায় গেছিলে, বললাম যে ডাক্তারের কাছে গেছিলাম, শরীরটা খুব খারাপ লাগতেছে এর জন্য। তারপর বেবি হওয়ার 3 দিন আগে ও আর যায় না, যায় না। তো আমার আপনার রাত্রে 9টার দিকে আমার খুব পেইন হচ্ছে, খুব ব্যথা হচ্ছে। তো আমি আব্বা তো তখন দেখছে, আব্বা আবার প্রতিদিন মানে ভোরে ওই মানে ও যেখানে দোকান করে ওইখানে আর কি একটা কাজে যেত প্রতিদিনে। তো যাওয়ার পরে আব্বা ও দোকান খুলতেছে, তখন আব্বা নাকি বলে আসছে যে রিপন ওর তো শরীরটা ভালো না, তুমি যাইও। ও যায়নি, আমি সারা রাত ব্যথায় খুব কান্নাকাটি করছি, কোনো কিছুই হয় না, কারণ আমার ডেট হয়নি। তো কান্নাকাটি করতেছি, কোনো কিছুই হয় না, তো ও গেল, যায়নি। তারপর আমাদের পাশের একটা চাচি ওনাকে মা বললো, ওনাকে বইলা বলতেছে যে হাসপাতালে নিয়ে চলো, তুমি আমাদের সাথে একটু চলো। তো ওই মহিলাটা হাসপাতালে নিয়ে যাবে, ওর দোকানের সামনে দিয়ে যেতে হবে, সিএনজি তে যাচ্ছি। তো দোকানের সামনে সিএনজি দাঁড়া করাইলো, আমি বললাম যে মা এখানে একটু দাঁড়া করান, আমি ওরে দেখবো। পরে মানে দাঁড়া করাইলো, ও দোকান থেকে আসলো, রোডে আসলো, আইসা বলতেছে কিছু বলে না আমাকে, ভালো মন্দ আছে না, যে তোমার খুব কষ্ট হচ্ছে নাকি, এরকম কোনো কিছু বলে না। এক্সপেক্ট করতেছিলেন যে একটু এক্সট্রা টেক কেয়ার, হ্যাঁ, এটা কিছু বলে না। তো আমি আমি তো কান্নাই করতেছি, আমার খুব নার্ভাস লাগতেছে, ভয় পেতেছি। তো আমি হাসপাতালে নিয়ে গেল, ও আর কোনো কিছু বলে নাই, শুধু সিএনজি ওকে বলল আচ্ছা ঠিক আছে যান, দেখা করে এই কথাটা বললো। তো আমার খুব কষ্ট লাগলো তখন। তো নিয়ে গেল হাসপাতালে, ভর্তি করলো, আমার মামার বাসা থেকে সবাই আসছে আর দিন হাসপাতালে। তো সবাই আসছে আমাকে দেখার জন্য, খুব খুশি লাগছে যে ওনারা আসতেছে, আমি সাহস পাচ্ছি। তো আমার হাজবেন্ড তখনও যায়নি, তখন বলছে যে এখন এই মুহূর্তে সিজার করতে হবে। তখন ওরে ফোন, হাজবেন্ডের সিগনেচার ছাড়া তো মানে সিজার করতে দেয় না। তো তখন ওরে ফোন দেওয়ার পর ও গেল, তারপর সিজার রুমে ঢুকাইলো আপনার ভোর 4টার দিকে। যাওয়ার সময় যে একটা আন্তরিকতা, একটা ভালোবাসা, যে তুমি যাইতেছো ভয় পাও না, এরকম কোনো কিছু বলে না। আমি কান্না করতে করতে ভিতরে ঢুকলাম আর কি। ঢুকার পর সিজার হইলো, বের হওয়ার পর মানে ওনারা গার্জেনদের দেখায়, হাজবেন্ড কে দেখায় কি সুস্থ আছে কিনা, তো কথা বলতে হয় ওই মুহূর্তে আর কি। তো বের করে ওনারা আর কি অ্যালাউ করতেছে। তো গেল, ও গিয়ে আমার পাশে দাঁড়ায় রইছে, আমাকে কিছু বলে না, যে তুমি কি সুস্থ বোধ করতেছো বা তোমার কি খারাপ লাগতেছে, কিছু বলে না। তো ওইখানে যে নার্স মহিলাটা ছিল, উনি বলতেছে যে কি ব্যাপার, আপনার রোগীর সাথে কথা বলেন না কেন, উনি সুস্থ আছে কিনা এটা তো আমাদের মানে বলবেন, যদি সুস্থ থাকে তাহলে আপনি বলবেন যে হ্যাঁ সুস্থ আছে, আপনি নিয়ে যান, হ্যাঁ এটা একটা প্রমাণ। তো এটা বলার পর আমি বললাম যে আচ্ছা আমি সুস্থ আছি, মানে ওনাকে বলতেছে আমি সুস্থ আছি, আপনি আমাকে ভিতরে নিয়ে যান। তো ভিতরে নিয়ে গেল, ছেলে মানে একটু সমস্যায় ছিল, চোখ টোক ফুটে নাই, আইসিইউ তে রাখছিল। তারপর 2 দিন পর ছেলেকে আর কি দিল ওইখান থেকে। তো আমাদের বাড়িতেই ওই হাসপাতাল থেকে আবার রিজেক্ট করে আমাদের বাড়িতে দিয়ে দিছে। এরকম করতে করতে ছেলের বয়স আপনার 2-3 বছরের মতো হলো, ও একই অবস্থা, ওদের বাড়িতে থাকতাম না, কোনো পরিবর্তন নাই, কিছু হলে মার দূর করে গায়ে হাত তোলা শুরু করলো, গায়ে হাত তোলো। ওকে, তো এরকম করতে করতে ওই আমি হঠাৎ করে একদিন ওরে নিয়েই, আমার ছেলে তখন ছিল, আমার ছেলেকে নিয়ে, ছেলে ছোট ছিল, ওরে নিয়ে আমি আবার মধুপুরে গেলাম বেড়াইতে। যাওয়ার পরে এখন ওই আম্মাদের বাড়িতেই গেলাম, যাওয়ার পর ওনারা খুব খুশি, এটা তোমার হাজবেন্ড হয়েছে, খুব ভালো হয়েছে, মানে অনেক খুশি। তো ঘোরার পরে ওই আম্মা বলতেছে আবার যে কবির ভাইয়ের কথা বললাম, কবির ভাইয়ের আবার আরেকটা ভাই আছে, ওনার ছোট, কামরুল নাম। তো ওই ছেলেটা নাকি মানে ছোটবেলা থেকে আমার খুব খুব লাইক করে, কিন্তু আমি জানতাম না, আমি খুব ভয় পেতাম, ভয় পেতাম বলতে গেলে ছেলেটা খুব স্মার্ট ছিল। আর যখন আমি ক্লাস 7 বা 6 এ পড়ি তখন ছেলেটা
এসএসসি পরীক্ষা দেয়। ওকে, এর জন্য আমি খুব ভয় পেতাম, কথা বলতাম না বেশি। তো ছেলেটা আমাকে খুব পছন্দ করত। আমি একটু ইন্টারাপ্ট করছি, এই ছেলেটা কে ছিল সম্পর্কে যদি আরেকবার একটু পরিষ্কার করেন। চাচাতো ভাই হয়, আগে যে মানে আমার কথা বললাম, চাচি ওনার ছেলে আর কি। যে ছেলেটা আলটিমেটলি আপনাদেরকে প্রথম জিজ্ঞেস করেছিল রিপন দের, রিপনের সম্পর্কে, রিপনকে বের করে নিয়ে এসে, সেই ছেলের কি না তার ছোট ভাই? ছোট ভাই, ওর ছোট ভাই। কি নাম ছিল? কামরুল। কামরুল। তো এই ছেলের সঙ্গে আপনার কথোপকথন হচ্ছে কিভাবে? আপনি কোথায় তখন? আমি তখন মানে ওদের বাড়িতে বেড়াতে গেছি। ওর আম্মাটা, ওর আম্মা আমাকে নাম্বার দিল ওর। ও নাকি শুধু আমার কথা বলে, ওর আম্মার কাছে যে ছোটবেলা ওরা আসতো, খুব ভালো লাগতো। আমি ওরে ফোন দিলাম, ফোন দেওয়ার পর বললাম যে কেমন আছেন। পরে বলতেছে কে? পরে বললাম যে আমার নাম বলার পর, তারপর ও বলতেছে ও তুমি আমার নাম্বার কোথেকে পেলা? তখন বললাম যে আমি তো আপনাদের বাড়িতে। এরকম করে আমি ওর সাথে একদিন কথা বলে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি আর কথা কথা বলি নাই, আর নাম্বারও আমার কাছে নাই, ডিলিট হয়ে গেছে। তারপর ওইখান থেকে সিরাজগঞ্জে গেলাম, বেরেলাম, আমাদের দোকানে যে লোকটা ছিল ওনাদের বাড়িতে গেছি। মানে আমার গ্রাম খুব ভালো লাগে ঘুরতে। আচ্ছা, তো যাওয়ার পর আমি সিরাজগঞ্জে বেরিয়ে আবার আসলাম, আসার পর বরিশালে গেলাম আবার। তো আবার সেই কামরুল আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পর কথা বললাম, লঞ্চে ছিলাম, সারা রাতি কথা বললাম। আমার হাজবেন্ড, ননদ সবাই ঘুমাইতেছিল, আমি সেই মুহূর্তে বাইরে দাঁড়ায় কথা বলতেছি। তো বলার পর ও আমাকে বলতেছে যে দেখো আমি তোমার ছোটবেলা থেকে খুব পছন্দ করি, আমি তোমাকে কখনো বলতে পারি নাই, এই আর কি। তারপর আমি ওনার বললাম বিয়ে হয়ে গেছে। পরে বলতেছে সমস্যা নাই, ফ্রেন্ড হিসাবে থাকবা বা আমি তোমার ভাই হিসাবে থাকবো, এরকম কথা বললো। বলার পর মানে আসলাম বরিশাল থেকে ব্যারেটের আসার পর ওই দিনই আবার ওই কামরুল আমাদের বাসায়, আমি ওনার আসতে বলছে আসছে, মানে আমার হাজবেন্ডের বাসায়। কামরুলের সাথে আমি কথাবার্তা বলি, ভালোই, আমাদের বাড়িতে নিয়ে গেলাম, সবাই দেখা ই করতেছে। তারপর ওনার সাথে ফোনে কন্টিনিউ ফোনে কথা বলি। হ্যাঁ, কথা বলার পর আমার হাজবেন্ড সেটা সন্দেহ করে। সন্দেহ করে বলতে আমি এতক্ষণ যাবৎ কিসের কথা বলি, এই সেই মানে নানান ই আমার উপরে চাপায় দেয়। তো দেওয়ার পরে এখন একদিন হঠাৎ করে আমি ফোন কথা বলতেছি, তো ওই মুহূর্তে ও আসছে, আমার হাজবেন্ড আমার সামনে আসছে। তো দেখে যে আমি ওর সাথে কথা বলতেছি। কথা বলার পর ও আমাকে ওইটা দেখে আমাকে মারধর শুরু করছে, আমি কেন এত কথা বলি, এই যে আমার আমার সাথে কিসের সম্পর্ক, মানে খারাপই করতেছে। তো আমি আর কিছু বলি নাই, আমি আমাদের বাড়িতেও ফোন দিই নাই। হ্যাঁ, দোষটা আমারই ছিল, আমি কথা বলতেছিলাম, কিন্তু ভালো না খারাপ সেটা তো আর কেউ জানতো না। তো এটা করার পর এখন ওই একই অবস্থা, ওরে নিয়ে এখন মানে একটা সুযোগ পাইছে, ওরে নিয়ে মারধর করে, ওর কথা বলে আর ওরে নিয়ে মারধর করে। তো আমি ওরে বলতাম, কামরুলকে বলতাম যে দেখো আমি তোমার সাথে কথা বলি, ও তো আমাকে মারধর করে। তো আমাকে কামরুল বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে কথা বললো না, কথা বলতে হবে না। তো আমি মানে কষ্টগুলো শেয়ার করতাম ওর সাথে, খুব ভালো লাগতো। আমি বললাম যে না সমস্যা কি, থাক কথা বলি, না আমি কথা বললে যেহেতু প্রবলেম হয়, তুমি কথা বললো না। তারপর কয়েকদিন কথা বলি নাই, আমাকে একদিন আপনার দরজায় মানে রুমের ভিতরে তালা লাগে, তারপর আমাকে অনেক মারছে। আমি আমাদের বাড়িতে ফোন দিছে যে ওর এই ছেলের সাথে সম্পর্ক। তা আমার সেই মুহূর্তে খুব কষ্ট লাগতো যে আমি কিছু না করেও আমার মানে এরকম একটা ইসে যেতে হয়। তো আমি আর কিছু বলি নাই, এরকম ভাবে চলতে এলো, কামরুলের সাথে আর কথা বলি না। তখন আমার মেয়েটা মানে পেটে ছিল, তো মেয়েটা পেটে ছিল মানে মানে মেয়ে, ছেলের পরে আবার মেয়ে, ছেলের পরে মেয়ে। ওকে, তখন আপনার মানে মেয়ে পেটে আসছে 7 মাস হয়ে। কামরুলের সঙ্গে কথা বলতেন মানে কি বিষয়গুলো নিয়ে কথা বলতেন? কামরুলের প্রতি কি আপনার ভালো লাগা তৈরি হয়েছে নাকি সংসারের সমস্যা? ভালো লাগা তৈরি বলতে যে কথাগুলো শেয়ার করতাম, ও আমাকে খুব সান্ত্বনা দিত বা ই করতো যে দেখো এরকম মানে কথাবার্তার ভিতর অনেক ইয়া করতো, কেয়ারফুল ছিল। তো ভালো লাগতো এই। তো হঠাৎ করে আমার হাজবেন্ড বগুড়াতে যাবে, আমার মেয়ে তখন 7 মাসে পে, তার আগের দিন রাতে ও যেন কোথায় ছিল, রাত্রে ছিল বলতে 2টা পর্যন্ত ছিল। তা আমি ফোন দিছি, বলতেছে যে আমি এইখানে আছি, নাখালপাড়াতে আছি। পরে আমি বললাম নাখালপাড়া এত রাতে তুমি কি করো? পরে বলতেছে সুমিতর অফিসে আসছি। তো তার আমিও তখন বুঝি না, আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে সুমিতর অফিসে, আমি রেখে দিলাম, আমি বললাম যে তাড়াতাড়ি এসো। তো আমি আবার 1:30টার দিকে ফোন দিলাম, ফোন দিয়া মানে
তখন একটা মহিলার গলা শুনলাম, মহিলার গলা শুনলাম বলতে না, মহিলাটা বলতেছে ভাত খায় যান, মানে এরকম একটা কথা বলছে। তো আমার আবার টাচ মোবাইল ছিল, তো ও বুঝতে পারে নাই, ওরও টাচ মোবাইল ছিল, হয়তো বা রিসিভ হয়ে গেছে, বুঝতে পারে না। তো ও আমাকে মানে আমি ওই কথাটা শোনার পর আমি ফোন কাটে আবার ফোন দিলাম যেন ধরতে পারে। তারপর আমি জিজ্ঞেস করলাম কে তোমার পাশে কথা বললো, একটা মহিলার শব্দ শুনলাম, পর বলতেছে কই আমি তো সুমিতির অফিসে। আমি বললাম যে এত রাতে তুমি সুমিতির অফিসে কি করো, রাত 2টা বাজে, তাড়াতাড়ি বাসে আসো। তারপর বাসে আসলো, আমি আর কিছু ওরে বললাম না, কারণ এখন যদি আমি বলি তাহলে আমি কিছু করতে পারবো না, ওরে ও আমাকে মারধর শুরু করবে, আর এই অবস্থায় যদি কিছু করে তাহলে আমি কাউকে ডাকতেও পারবো না, আর কিছু হয়ে গেলে ওই সময় মানে আমারই সমস্যা। তো আমি ওরে কিছু বললাম না, সকালবেলা ও বগুড়াতে গেল, ওর বোনের বাড়ি গেল, একটা কাজে গেছে, যাওয়ার পরে সেদিনই আবার রাত্রে ব্যাক করছে, বগুড়া থেকে দই নিয়ে আসছে। তো আমাকে একটা বাসায় রাখলো, আরেকটা আর কি বলতেছে যে এটা আমি এক জায়গায় নিয়ে যাবো। পর আমি বললাম কোথায় নিয়ে যাবা, আমাকে বলে না যে কোথায় নিয়ে যাবে। তো বলতেছে যে সুমিত্র অফিসে নিয়ে যাবো, আমাকে কোথায়, আবদুল্লাবাগ। পরে আমি মানে আমার সন্দেহ জাগলো, আমি বললাম যে তুমি কালকে বললা যে নাখালপাড়ায় গেছো আর আজকে বলতেছো আবদুল্লাবাগে। তা আমি এটা বলা ওর পা ধরে রাখছি, আমি বলতেছি আচ্ছা ঠিক আছে চলো আমিও যাবো। সেই মুহূর্তে আমার বেবিটা 7 মাসে পেটে, তো ও আমাকে একটা সেন্টের বোতল ছিল কাচের, ওইটা দিয়ে আমার মারধর করছে ওই মুহূর্তে, ওইটা দিয়ে আমার মাথায় একটা বাড়ি মারছিল, তো মাথাটা একদম গর্ত হয়ে গেছে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আবারও বলছি, ঠিক 4 মিনিট পরে ফিরে আসছি। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিংক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিংক, রিচার্জ ইয়োরসেলফ। এবিসি রেডিও শুনছেন এনার্জির দুনিয়া, জয়েন দ্য গ্যাং ফিচারিং সোয়াদ, ব্রট টু ইউ বাই রয়্যাল টাইগার ড্রিংক, রিচার্জ ইয়োরসেলফ। সবাই এসেছে ঘুরে তারাবার, সবাই yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shobto Bolibo, recharge yourself. তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে বলুন, আপনি যেখানটায় থেমেছিলেন তারপর? তারপর বাড়ি মারলো, আমি খেয়াল করি না, আমি কান্না করতেছি খুব কষ্ট, ও দই নিয়ে বের হয়ে গেল। দই নিয়ে বের হয়ে যাওয়ার আগে আমার ছেলেটা যে ব্যাট খেলে সেই ব্যাটটা দিয়ে আমার পেটে একটা বাড়ি দিতে নিছে। হ্যাঁ, বলতেছে যে এই বাচ্চা আমার না, এই বাচ্চা কামরুলের, এরকম একটা কথা বলতে পারে। সেদিন রাত্রে আমার শরীর খারাপ হয়ে গেল, না আমি আর থাকতে পারতেছি না। তো আবার ওই আমি বাড়িতে ফোন দিলাম, আমার মাকে ফোন দিলাম, মা আসলো, এসে হাসপাতাল নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর যেদিন নিয়ে গেছে সেদিনই আর কি সিজার করতে হবে, আবার প্রবলেম হলো, করলো সিজার হলো, ও গেল। যাওয়ার পর ও আমার সাথে কথা বলে না, মেয়ে আইসিইউ তে ছিল 9 দিন, ও আমার সাথে কথা বলে না, মানে 8 দিনে তো পুরুষদের অ্যালাউ করে না। তো ও বাইরে বসে রয়েছে, আমি বের হইলাম আস্তে আস্তে। বের হয়ে ওরা জিজ্ঞেস করতেছে কেমন আছো, ও আমার সাথে ভালো মতো কথাই বলে না। পরে আমি বললাম বাবু কই, বাবু কেমন আছে, বলতেছে বাবু আইসিইউ তে, বাবু ভালোই আছে। আমি বললাম যে আমাকে নিয়ে যাবো, আমি একটু দেখবো। পরে বলতেছে না যাইতে দেয় না, ওইখানে একটা টাইম আছে, টাইম অনুযায়ী একজন যেতে পারবে। ওকে, মানে আপনার 7 মাসই প্রিম্যাচিউর বেবি হলো। ওকে, আইসিইউ তে ছিল, খুব খারাপ অবস্থা ছিল। তো আমাকে
হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসবে, আমি ওদের বাসায় আসছি। মেয়ের দুই দিন পর আইসিইউ থেকে দিল, নিয়ে আসলো মেয়েকে বাসায়। তারপর এমন চলতে চলতে আপনার ভালোই চলতেছিল, তারপর মাঝখানে আবার ওই একই অবস্থা, আবার মারধর করে, কোথাও কোনো কথা শোনে না। আমি যদি বলি যে তুমি মানে সংসারের চরম অশান্তি যেটাকে বলে, হ্যাঁ অশান্তি, তো আমার খুব খারাপ লাগতো। ওই মুহূর্তে আমি আবার ফোনে কথা বলতাম, ফোনে কথা বলতাম বলতে কি মানে ফ্রেন্ডের মতোই, রং নাম্বারে পরিচয় হয়েছিল, একটা ছেলে সুমন নাম ওর, আবার আরেকটা ফ্রেন্ড সজীব, ওদের সাথে আর কি পরিচয় হয়েছে। তো ওদের সাথে আমি এমনি ফ্রেন্ড হিসেবে কথা বলি, শেয়ার করি সবকিছু, যে এরকম দেখো আমি অশান্তির ভিতরে আছি, এইগুলো আর কি শেয়ার করতাম। তো ওরা একটু অদ্ভুত টাইপের ছিল, আমি ফোন দিলে সহজে ধরতো না, আবার ওদের যখন মন চাইতো তখন ফোন দিত, আমি ই করলে ধরতো না। তেমন করতে করতে তারপর ফেসবুক ইউজ করতেছি, ফেসবুক ইউজ করার পর মামুন নামের একটা ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। ওর সাথে ফেসবুকে কয়েকদিন মেসেঞ্জারে কথা বললাম, কারণ ওর সাথে তো আমি কথা বলতে পারবো না এখানে থাকলে, রিপন তো মানে কন্টিনিউ বাসায় আসতেছে। যে কার সঙ্গে কথা বললেন মেসেঞ্জারে? মামুনের সাথে। মামুন মানে যে ছেলেটা আপনাকে পছন্দ করতো? হ্যাঁ। ওকে। তো আমি ভাবলাম যে এখানে থাকলে তো কথা বলতে পারবো না, ওর সাথে যেহেতু আমার মিলতেছে না, এক কাজ করি বাড়িতে যাই আমাদের বাসায়। আমাদের বাসায় আবার আমি সবসময় ফ্রি থাকতাম, কোনো কাজকর্ম কিছুই করতাম না। তো তখন আবার আমার তিন নাম্বার বেবিটা পেটে, যেটা মামুন জানতো, তো তখন তিন মাস বয়স, তিন নাম্বার বেবি তখন আপনার পেটে। হ্যাঁ। কোনো ফ্যামিলি প্ল্যানিং ট্যানিং কিছু ছিল না আপনাদের? না। ওকে, বলেন। পরে আমি বাড়িতে চলে গেলাম, ও এখানে ডাক্তারটাকে দেখায় না, ডাক্তার দেখায় না, মাসে মাসে হাসপাতালে যেতে হয় সেটাও দেখায় না আমাকে। আমি বাড়িতে গেলাম, যাওয়ার পর মামুনের সাথে কথা বলতেছি, ভালোই কথা বলতেছি, ওর সাথে সবকিছু শেয়ার করলাম। তারপর ও বলতেছে আচ্ছা সমস্যা নাই, আমি ডাক্তারের খরচ টরচ সব আমি দিব। মামুন দিবে? হ্যাঁ, মামুন বলতেছে আমি দিব। ওকে। তখন কি আপনি সন্তান দিয়ে নিয়ে আলাদা থাকেন নাকি শুধুমাত্র একাই? আমি একাই, আমার বাবার বাড়িতে থাকি আর বাচ্চারাও ওর কাছে থাকে। এবং এটা আপনি যে আলাদা হলেন, এটা তো আপনি এক ধরনের মামুন পরামর্শে আলাদা হলেন, তাই কি? না, মামুনের পরামর্শ বলতে আমি ভাবছি যে ওর সাথে আমি এখানে থাকলে কথা বলতে পারবো না, তো বাড়িতে যাই। মানে আপনি যেটা মনে করেছেন যে মামুনের সঙ্গে কথা বলাটা আমার জন্য খুব জরুরি, এবং মামুনকে আপনি তখন কি লাভ করতেন ভিতর থেকে, মানে ফিল করতেন? লাভ করতাম, মানে ভালোবাসতেন মামুনকে তখন? দুজনের মধ্যে কথোপকথন হতো এই ধরনের? হ্যাঁ। আমি ঠিক বুঝলাম না, আপনি একটা সম্পর্কের মধ্যে আছেন, ভালোবেসে একটা জায়গায় গিয়েছেন, সেখানে আপনার দুটো বাচ্চা আছে, তার মধ্যে আপনি আরেকটা বেবি কনসিভ করেছেন, সেই মুহূর্তে মামুনের সঙ্গে ভালোবাসা, মানে ও কি আপনাকে প্রস্তাব দিয়েছিল নাকি আপনি প্রস্তাব দিয়েছিলেন? মামুনই দিয়েছিল। তো আপনি মামুনকে বলতেন না যে আমি ম্যারিড মেয়ে, আমার তিনটা বাচ্চা আছে? ও কি বলতো? ও বলতো যে আচ্ছা প্রবলেম নাই, যেহেতু তোমার সমস্যা আর তুমি, আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই এর জন্য যে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, এরকম আর কি কথা, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। বলতো। তো আপনি বাড়ি চলে আসলেন মামুনের সাথে কথা বলার জন্য? হ্যাঁ, কথা বলার জন্য। ভাবলাম যে বাচ্চা কার কাছে রেখে আসলেন? বাচ্চা আমার শাশুড়ির কাছেই থাকে, ছোটবেলা থেকেই ওনার কাছেই রাখে। আচ্ছা। আমার হাজবেন্ড ইচ্ছাগত ভাবেই ওনার কাছে রাখে। তো মানে গেলাম আমি, আবার তখন খুব জ্বর ছিল, আমি অসুখ নিয়ে গেছি আর কি আমাদের বাড়িতে, ভাবলাম যে কয়েকদিন থাকি আবার এসে পড়বো। তো যাওয়ার পর সববরাতে 10 দিন আগে আমার হাজবেন্ড আমার সাথে রাব বিহেভ করতেছে ফোনে, ওরে আব্বার কাছ থেকে কিছু টাকা নিয়ে দিতে বলতেছে। তো আমি বললাম যে আব্বার অপারেশন হইলো কিছুদিন আগে, তারপর টাকা আমি এখন টাকা কই থেকে পাবো আর আব্বা এখন কই থেকে দিবে? পরে বলতেছে জানি না, ধারি হিসাবে হলো আমার দিতে বলো। আমি আমি আর আব্বারে ই করি নাই। তো আর একদিন রাত্রে আমাকে ফোন দিয়ে মানে বিশ্রী বাসায় গালাগালি করতেছে, আমি যেন ওর বাসায় না আসি, সেই বিশ্রী বাসায়। তো গালাগালি করার পর আমার মা তখন সামনে ছিল, ওর গালিগুলা শুনতেছিল ফোনে, আমি লাউড দিয়ে দিছি। ভাবলাম যে দেখেন আমার দোষটাই দেখেন সবসময়, এখন দেখেন দোষ তো আমার না, ওরই দোষ, মানে আমার ফ্যামিলি সবসময় আমার দোষটাই দেখতো। তো পরে গালাগালি শোনার পর মা বলতেছে ঠিক আছে তোর আর ওইখানে যেতে হবে না, এবার যদি যাসো তোরে ওরে একটা শিক্ষা দিয়ে তারপর তোরে দিব। পরে বললাম যে না আমি যাবোই না। তখন মামুনকে আবার ফোন করে বললাম যে রিপন আমাকে অনেক গালাগালি করলো বিশ্রী বাসা, অনেক গালাগালি, আমি কান্নাকাটি করতেছি ওর সাথে। তো তার দুই দিন পর আমার শরীরটা খুব খারাপ ছিল, আমি তখন হাসপাতালে যাইনি, চেক আপ করার জন্য যে যেতে হয় সেটা আমি যাইনি, আর আমার তো এমনিতেই সমস্যা বলছে যে প্রতি মাসে আপনার আসতে হবে,
তো মামনকে আমি বললাম যে আমি তো এখনো প্রেগনেন্সি অবস্থায় হাসপাতালে যাইনি, আমার আমার কাছে টাকাও নাই, আমি তো আব্বার কাছেও যাইতে পারতেছি না, যেহেতু হাজবেন্ডের সাথে ঝগড়া করে আসছি, বলবে যে টাকা পয়সা আমার কাছ থেকে মানে নিজে যেন ছোট না হই, এর জন্য আমি ওনাদের বলতাম না। তো মামুনকে বলছি, পরে মামুন আমাকে হাসপাতালে নিয়ে গেল, বললো ওই দিন ওর সাথে আমার ফার্স্ট দেখা, যেদিন আমি হাসপাতালে আসছি ফার্স্ট দেখা, তো আমি আমার এক ভাগ্নিকে নিয়ে আসলাম, ও ওর এক ফ্রেন্ডকে নিয়ে আসলো, আমরা হাসপাতালেই দেখা করলাম। তো সিরিয়াল দিলাম আলট্রাসাউন্ডের জন্য, তো ওইটা আপনার বিকাল চারটায় আর কি সিরিয়ালটা পাওয়া গেছে। তো আমরা ততক্ষণ সময় বসে অনেক গল্প অনেক কিছু বললাম, আমি ওর কাছে শেয়ার করলাম, ও বললাম আমাকে, তারপর মানে এটি করার পর আমি বাড়িতে চলে গেলাম। ওর বাসা হচ্ছে, মামুনের বাসা হচ্ছে আপনার দয়াগঞ্জে সাইদাবাদ। তো এই শুধু এইটুকু জানতাম যে দয়াগঞ্জ, আর কিছু জানতাম না, কত নাম্বার বাড়ি বা কি এটি কিছুই জানতাম না, বা ওর দেশের বাড়ি কোথায় এটাও আমি ওরে কখনো জিজ্ঞেস করিনি। জাস্ট শুধু ওরে এটা বলছে যে আমার শ্বশুর বাড়ি এইখানে, এটা বলছে। ও চিনতো আমার শ্বশুর বাড়ি, আমাকে বলে নাই যে ও আমার শ্বশুর বাড়ি চিনতো। তো এরকম যখন এই হাসপাতালে যাই, আমার অসুস্থ হলে আমি ওরে ফোন দিই, ও আমাকে নিয়ে যায় হাসপাতালে। তো একদিন ওর এক ফ্রেন্ড, ওর ফ্রেন্ড কে মানে ও বলছে যে আমাদের যদি বিয়ে হয় ও আমাদের উকিল হবে। তো আমি ওনাকে আব্বাই ডাকতাম, উকিল আব্বা বলে ডাকতাম। মানে আমাদের যদি বিয়ে হয় মানে, মানে মামুন আপনাকে নিয়ে ধরনের কথা বলছে? হ্যাঁ। তো তার মানে আপনারা এই অবস্থা থেকে বিয়ের প্ল্যান পর্যন্ত চিন্তা করছেন? হ্যাঁ। এটা আপনার ফ্যামিলি জানতো? না, আমার ফ্যামিলি পরে জানতে পারে। পরে মানে ই করার পর, এখন রিপন তো এদিক দিয়ে রিপনের সাথে সম্পর্ক শেষ। সম্পর্ক শেষ বলতে? ও আমাকে ফোনও দেয় না, আর বলে দিছে তুই আমাকে ফোন দিবি না, আর আমার বাড়িতে তুই আসার চেষ্টা করবি না। সম্পর্ক শেষ, আসলে বিবাহিত একটা সম্পর্কে ধরনের ঝামেলা চলতেই পারে, কিন্তু সেটা সম্পর্ক শেষ বলাটা আসলে আপনার জায়গা থেকে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ সম্পর্কটা শেষ। এছাড়া তো আমরা বলতে পারি মানে ছাড়াছাড়ির পর্যায়ে, কারণ আমার ফ্যামিলিও ওর এটা মানতেছে না। হ্যাঁ, মানতেছে না, কারণ কয়েকদিন পর পরে মারধর করে, আমার ভাই আবার মারধর পছন্দ করতো না। তারপর মামুন সাথে কথা বললাম, তো ওর ওই ফ্রেন্ডকে বললাম, উনি আবার বরিশালে গেছেন। তো ওনাকে আমি বললাম যে আব্বা আপনি বরিশালে গেছেন, আমার আম্মা আবার নারিকেল ওনার খুব প্রিয়, তো আমি বললাম যে আমার জন্য দুইটা নারিকেল নিয়ে এসে। তো উনি চারটা নারিকেল নিয়ে আসছে, তো আমি ওই যে ওর ফ্রেন্ডটা বরিশালে, আমি বরিশালের সব আত্মীয় স্বজন আর কি দেখে নাই আমার ফ্যামিলি থেকে। তো আমি বলছি যে আমার উকিল বাপ হয় আর ওর সাথে একটা ফ্রেন্ড আসবে, এটা বলে রাখছি। আমি রান্না বান্না করলাম, আসলো আমার ওই ওনাকে নিয়ে আসলো, মামুনকে নিয়ে আসলো, আমাদের বাড়িটার দেখা ও মানে অবাক হয়ে গেছে যে আমাদের বাড়ি এরকম, আমি তখন জানতাম না ওদের বাড়ি কিরকম বা কি। তারপর ও আমাকে দেখা, পরে আমারে আর কিছু বলে নেই, যাওয়ার পর বলতেছে মেঘলা তুমি এত বড় লোক, তুমি এইখানে এসে কিভাবে থাকবা, আমি তোমার কিভাবে রাখবো, এরকম একটা কথা বলতেছে। পরে আমি বললাম যে দেখো আমি এখন তখনও কনসেপ্ট, হ্যাঁ আমি বললাম যে দেখো আমি কিন্তু এখনো সুখী না, আমি কিন্তু মানে এখন যে আমাকে বিয়ে করছে সে কিন্তু তোমার থেকেও খারাপ, মানে খারাপ হতে পারে বা খারাপ হয়েছে এরকম। পরে বলতেছে যে হ্যাঁ আমি যদি তোমাকে বিয়ে করে কখনো মারধর করবো না, এই জিনিসটা আমার কাছ থেকে পাবা না। পরে এমন করতে করতে ওর সাথে আমার ভালোই সম্পর্ক, কথা বলি রেগুলারই, কথা বলি মানে প্রতিদিন আপনার রাত 11টা থেকে একদম ভোর 7টা পর্যন্ত কথা বলতাম। তো সেই মুহূর্তে আমার ভাইয়ের বিয়ে, ভাইয়ের বিয়েতে যাবো। ও আমাকে আবার সবসময় বলতো যে তুমি বোরকা পরে বের হবা, মুখটা খুলবা না, সবসময় মামুন আমাকে বলতো যে আমি ছাড়া কেউ যেন দেখতে না পারে। তারপর আমার ফেসবুকে যত ফ্রেন্ড ছিল সব আমাকে ব্লক করে দিতে বলছে, শুধু ওকে রাখতে বলছে, আমি সব ব্লক করে দিছি, শুধু ওরেই রাখছি। তারপর ফোনও আমি কার সাথে কথা বলতাম না ওকে ছাড়া। তারপর এমন করতে করতে ও ভাইয়ের বিয়ের সময় ওরে বললাম যে ভাইয়ের বিয়ে সবাই যাবে, বরযাত্রা যাবো, আমি বরকাপুরে কিভাবে যাবো? পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি বরকাপুরে কিভাবে যাবো, মানে তোমার যদি মানে নতুন বরকা লাগে আমি তাও দিব, কিন্তু তুমি বরকাপুরে যাবা। তো গেলাম বরকাপুরে, গেলাম ভাইয়ের বিয়েতে, মানে এটি হলো কারোর সাথে কথা বলতে দিবে না, আমি যেন কারোর সাথে কথা না বলি, মানে ভাইয়ের বিয়ে আমি ছোট, আমি মানে আমার দায়িত্ব। কি ধরনের ভাইটা? আমার আপন ভাই, আপন ভাইয়ের বিয়ে। হ্যাঁ। ওকে। তারপর আমি মামুনের কথাই মানতেছি, ভাবতেছি যে না থাক, ও যেহেতু করে আমি তার আমি মিথ্যাও বলি না ওরে যে আমি বোরকা পরি নাই বা এরকম কোনো মিথ্যা বলি না। তারপর আমি ভাইয়ের বিয়ের পরের দিন, দুই দিন পর, ও আমাকে ফোনে রাত্রে বলতেছে যে কালকে
আমার এক ফ্রেন্ডের বাসায় তোমাকে নিয়ে যাবো। পরে আমি বললাম যে কোথায়, পরে বলতেছে আমি যেখানে থাকি তার একটু পাশেই কাছাকাছি। পরে আমি বললাম যে কেন, বলতেছে এমনি কেন, তোমার কি আসতে সমস্যা? পরে বললাম যে না সমস্যা না, কারণ আমি তো বাসায় বললাম, মানে যদি বলি যে আমি হাসপাতালে যাবো তাহলে আর কিছু বলে না আমার, আমি একাই যাই হাসপাতালে। তো গেলাম ওর ফ্রেন্ডের বাসায়, নিয়ে গেল আমাকে হাসপাতালে, ডাক্তার দেখালাম, দেখানোর পর ওইখান থেকে আমাকে সায়দাবাদে নিয়ে গেল ওর ফ্রেন্ডের বাসায়। ওর ফ্রেন্ড একাই ছিল বাসাতে। তারপর ওর ফ্রেন্ডটা বের হয়ে গেল, আমার সাথে কথাবার্তা বলতেছে, বলার পর্যায়ে আমাকে বলতে, পরে আমি বললাম যে দেখো তুমি এরকম মানে এখন যে কথাগুলো বলতেছো হয়তো বা পরে এগুলো নাও হতে পারে, তুমি আমার সাথে চিটও করতে পারো। কে বলছিল? আমি বলতেছি মামুনকে। ওকে, তো তখন মামুন আমাকে বলতেছে যে আমি তোমার সাথে চিট করব, এরকম বলে ও কান্না করতেছে, মানে তুমি আমাকে বিশ্বাস করো না এরকম কিছু বলে ও কান্না করতেছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম। আমি বিশ্বাস করলাম বলতে ও বলতেছে যে তুমি যদি আমাকে ভালোবাসো বা তুমি যদি করো তাহলে তুমি মানে আমি তোমার সাথে যাই করি তুমি মানবা, নয়তো মানবা না। ওকে, হ্যাঁ, আর যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে তুমি আমাকে মানে ই করবা না, এরকম একটাই বলতেছে, আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। তো আমি ওর প্রতি এতটা ইমোশনাল ছিলাম যে ওরে ছাড়া মানে কিছুই বুঝতাম না, সবসময় ওর পাগলই ছিলাম। তো আমি তারপর বললো যে আচ্ছা আমার যা কিছুই হয় আমাদের মনে ইচ্ছা ভাবে হবে, মানে এরকম একটা কথা বলে। তো যা কিছুই হইলো ওইখানে হইলো, মানে ফিজিক্যালি রিলেকশন হইলো, মানে ছেলেটা আপনাকে প্রপোজ করলো এরকম একটা সম্পর্ক করার জন্য এবং আপনি সেটাতে রাজি হলেন? রাজি প্রথমে হইনি, শেষ পর্যন্ত আপনি রাজি হয়েছেন, বলেন সেটা সে করতে পারতো না। আমার প্রশ্ন হচ্ছে আপনি তখনও একজনের বিবাহিত স্ত্রী, এক। দুই নাম্বার হচ্ছে যে আপনাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি, না। তিন নাম্বার হচ্ছে আপনি তখন মানে মেডিকেল সায়েন্সের ভাষাতেও আপনি শারীরিক ভাবে সাপোর্ট করে না এরকম একটা অবস্থাতে আছেন, কজ আপনি কনসিভ করেছেন, আপনার তখন কনসিভ এর বয়স কত ছিল, কয় মাস? চার মাস। তো এরকম একটা অবস্থায় এইরকম একটা সম্পর্কে আপনি জড়ালেন, এবং এটা যে আমাদের ধর্মীয় বিধি মতে কিংবা আমাদের সামাজিক জায়গা থেকে যে কত বড় গর্হিত অপরাধ এটা কি আপনি জানতেন? প্রত্যেকটা জিনিসেরই একটা বড় ধরনের পেনাল্টি থাকে এবং সেই পেনাল্টির জায়গাতে আমরা একটু একটু করে হলো যেতে চাই। তো আপনি এই কাজটা করলেন, তারপর আমাকে বাসার সামনে দিয়ে গেল, আসলাম, তারপর কথা বলি, দেখা করি প্রতি শুক্রবার। ওই সময় আপনার রিপনের সঙ্গে সম্পর্ক কি, মানে একেবারে যোগাযোগ হয় না? না, যোগাযোগ হয় না। আমি মানে আমি হাসপাতালে যদি যাওয়ার হয় টাকার জন্য যদি ফোন টোন দিতাম তাহলে ও আমার ফোন ধরতো না, কেটে দিত, ফোন করে দিত। তো তারপর এমন করতে হতো ওর সাথে আমি প্রতি শুক্রবারই দেখা করি, মানে ওর সাথে ঘুরি, দেখা করি, সবকিছুই হয় ওর সাথে। তো একদিন ওই মানে বেবি হওয়ার আগে হাসপাতালে ভর্তি হয়েছি, খুব খারাপ অবস্থা ছিল, ভর্তি হয়েছি। হওয়ার পরে রিপন তখন যায় না, আমাকে দেখতে যায় না, দেখতে যায় না। তো আমি হাসপাতালে ভর্তি, মামুনি আমাকে দেখতে যায়, মানে ও অফিস রেখে আমাকে দেখতে যায়, ওইখানে খাবার দাবার সবকিছু নিয়ে যায়। তো রিপন ফোন দিছে আমাকে, আমি ফোন ধরি নাই, আমার ভাগ্নি ছিল, ওরে দিছি, বললাম যে তুই কথা বল। পরে ও বলতেছে তোমার খালা কোথায়, খালা তো ঘুমাইতেছে। পরে বলতেছে আমি আসতেছি, কত নাম্বার বেডে বা কয়তলায় এটা জিজ্ঞেস করছে। পরে ও বললো, বলার পর রিপন গেল, দুপুরের দিকে গেছে, কোনো টাকা পয়সা কিছু নিয়ে যায়নি। মানে ওইখানে আমার দৈনিক 2000 টাকা করে খরচ লাগে দৈনিক ওষুধের জন্য। তো ওইটা আব্বাই আমাকে বিকাশে পাঠায় দেয়, আব্বাই সব খরচ দেয়। তো মামুনও দিতেছে এই দিক দিয়ে। তো রিপন গেল, যাওয়ার পর টাকা পয়সা নেয়নি, এখন দুপুরে গেছে, আমি আর বের হইনি। আমার খুব কষ্ট লাগলো যে আমি হাসপাতালে আসি অসুস্থ, একটা রোগী দেখতে গেলে তো কিছু নিয়েও যেতে হয়, টাকা পয়সা না থাকে খাবার টাবার তো কিছু নিয়ে আসতে পারে। তো আমি বের হইনি, আমার ভাগ্নি বের হয়েছে, কথা বলছে, তো আইসা পড়ছে, আমি আর বের হই নাই। পরে তারপরে আবার সন্ধ্যা বলা গেল, যাওয়ার পরে তখন বের হয়েছি। বের হয়ে মানে হাসপাতাল থেকে আবার ডাক্তার আমাকে বলছে যে আপনার যদি ব্যথাটা না কমে তাহলে আপনার সিজার করতে হবে, কিন্তু সিজারে আপনি যদি এখন সিজার না করেন তাহলে আপনার বেবিকে বাঁচানো মানে আপনাকে বাঁচানো যাবে না, আপনার সমস্যা। আমার বিশাল বড় সমস্যা হয়েছে, রিপনই আমাকে প্রেগনেন্সি থাকা অবস্থায় যখন 3 মাস তখন আমাকে আর কি ইটা মারছিল আমার পেটে। ও
এটা মারছিল পরে আপনার ছিলের যে জায়গাটা ছিল ওইখানে আর কি রক্ত জমাট হয়ে ঘা হয়ে গেছে, ওইটা আমি আবার জানতাম না। আচ্ছা আচ্ছা। তো বলতেছে যে আপনি যদি সিজার না করেন তাহলে আপনাকে পরবর্তীতে আমরা বাঁচাতে পারবো না, আর যদি এখন সিজার করেন তাহলে বেবি বাঁচাতে পারবো না। তো আমি এটা শুনে আমার খুব খারাপ লাগতেছে, আমি কান্না করতেছি, ভাবলাম যে এরকম একটা অবস্থা। তো পরে মামুনকে আমি ফোন দিয়ে বললাম যে মামুন এরকম মানে ই হবে, তো মামুন বলতেছে যে দেখো তোমার ফ্যামিলি কি বলে। বলার পর রিপন সন্ধ্যাবেলা গেল, সেদিন আবার বৃষ্টি ছিল, এইদিকে আমার টাকাও শেষ হয়ে গেছে, আব্বা প্রতিদিন 2000 টাকা করে পাঠায় তো শেষ হয়ে গেছে। আমি আবার আব্বাকে ফোন দিলাম, আব্বা টাকা লাগবে। পরে আব্বা বলতেছে যে এখন তো বিকাশ নাম্বার নাই, আচ্ছা তোর ভাইয়ের বাইক দিয়া তোর ভাইয়া দিয়ে আসবো। পরে তো ভাইয়া নিয়ে গেল, 2000 টাকা নিয়ে গেল, ভাইয়াকে 2500 টাকা দিছে, ও আবার 500 টাকা রাইখা দিছে আর 2000 টাকা দিছে। তো আমার ভাগ্নিরে বললাম, রিপনকে আমি বলতেছি যে দেবী তো বাঁচানো যাবে না, আর যদি পরেই করেন তাহলে আমাকে বাঁচানো যাবে না, এখন আপনারা কি বলেন। এখন রিপন আমার সাথে কোনো কথা বলে না, কিছু বলে না। তো আমাকে ওই মুহূর্তে আমাকে 400 টাকা মানে সাততেছে আমার হাতে, বলতেছে 400 টাকা রাখো আমার কাছে, 400 টাকা আছে। পরে বললাম যে যেখানে আমার খরচ হচ্ছে দৈনিক 2000 টাকা সেখানে আমি 400 টাকা দিয়ে কি করবো। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ। ABC রেডিও 89.2 FM, নাম্বার ওয়ান ফর এন্টারটেইনমেন্ট, ওনলি ফর ইউ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে লগ ইন করতে পারেন আমার ওয়েবসাইটে www.rj-kebria.com, দ্যাট ইজ rjkibria.com। এখানে এসে সরাসরি কথা বলতে পারেন আমার সঙ্গে অনুষ্ঠান সম্পর্কে কিংবা এই অনুষ্ঠানে যোগাযোগ করার জন্য। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি মূল গল্পে। মেঘলা, তারপর মানে রিপনকে বলার পর কিছু বলে নাই, ভাইয়া টাকা নিয়ে গেল, আমি 400 টাকা নিলাম না, আমি ভিতরে চলে গেলাম, আমার ভাগ্নি নিচে গিয়ে টাকা নিয়ে আসলো ভাইয়ার কাছ থেকে। তারপর হাসপাতাল থেকে ঈদের 2 দিন আগে এই ঘটনাটা, ওই দিন আবার মামুন আমার সাথে লাস্ট দেখা করে, মামুন বলতেছে যে আমি বাড়িতে যাব, ঈদ করব, তো রোজার ঈদের ঘটনা এটা। তো মামুন আমাকে না বলেই বাড়িতে চলে গেছে পরের দিন সকালে। তো আমি কান্না করতেছি, খুব খারাপ লাগতেছে যে আমাকে না বলেই চলে গেল। আমিও ওইখানে হাসপাতাল থেকে ছুটি নিয়ে আমিও বাড়িতে চলে গেলাম। হাসপাতাল থেকে বইলা দিছে আমার ঈদের একদিন পরে এসে ভর্তি হয়ে সিজার করতে হবে। তো ঈদের 2-3 দিন পর আমি মানে রাত্রে আমার খুব ব্যথা হচ্ছে, ভাই আমাকে নিয়ে গেল রাত 3টায়, সেদিন মামুন ঢাকাতে আসছে, মামুনকে আমি দেখা করতে বললাম, দেখা করে নাই। তারপর বললাম যে আমার তো সিজার হবে, তুমি তোমাকে আমি দেখতে চাই। পর বলতেছে আমি তো আসতে পারবো না, যখন হয় তখন আমাকে বলে আসবে না। পর আমি বললাম যে না, এখন তো রিপন থাকবে এখানে আর তোমার ব্যাপারটা কেউ জানে না, থাক তোমার আসতে হবে না। তো সিজার করতে নিল, বোর্ড 2টায় নিল, মানে রাত্রে 2টায় নেওয়ার পরে পরের দিন দুপুর 12টায় বের করলো সিজার রুম থেকে। বের করার পর আপনার 3 দিন পর মামুন, আমি মামুনকে বললাম আসতে, কারণ আমি বেড থেকে নামতে পারি না। 3 দিন পর আসলো, মামুন আমাকে দেখলো, পরে মামুনকে আমি বললাম যে এরকম সমস্যা হয়েছে, তো ডাক্তার আমাকে বলে দিচ্ছে আপনার বেবি নিতে পারবেন না, আপনার খুব প্রবলেম হবে। তো আমি মামুনকে বললাম, মামুন আর কিছু বলে নাই, মানে সব আমার যা হইতো আমি সব মামুনকে বলতাম। এর মধ্যে কি আপনার মামুনের সঙ্গে যে অনৈতিক অবৈধ সম্পর্ক সেটা কি র্যান্ডমলি চলছিল? হ্যাঁ, মানে র্যান্ডমলি আপনি চলছিল? মানুষ একবার ভুল করে, আপনি কন্টিনিউয়াসলি কেন ভুল করে যাচ্ছেন? অ্যাকচুয়ালি ও মানে আমি করতাম না, ও আমাকে সব সময় বলতো না 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 না, এটা কোনো কথা হলো না যে আপনাকে বললো আর আপনি রাজি হয়ে গেলেন। দিস ইজ
আনফেয়ার ইনজাস্টিস, কজ আপনি এই অবস্থায় আপনার দোষ স্বীকার করাটাই শ্রেয়, আপনি অন্যের উপর দোষ চাপাতে পারেন না। আপনি আপনার হাজবেন্ডকে কেন ডিভোর্স দিচ্ছিলেন না আপনি সম্পর্কে যাবার আগে? ডিভোর্স মামুনকে আমি বলতাম যে ওরা আমি ডিভোর্স দিয়ে দেই, আমার হাজবেন্ড আমাকে বলতো যে আচ্ছা তুমি আমার ঘরে আসবে না তাহলে ডিভোর্স দিয়ে দাও। মামুন বলতো যে না, কারণ ওর বিয়ে করার ইচ্ছে ছিল না। আমি সেটা মামুন সেটা আপনি পরে বুঝতে পারছেন, কিন্তু আপনি মামুনকে তখন আপনি কেন জিজ্ঞেস করতে যাবেন? আপনি তো আপনার জায়গা থেকেই ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। আমার ফ্যামিলি তো এখানে, আমার ফ্যামিলিরও হাত ছিল, আমার সেজবনের হাত ছিল। এখানে ফ্যামিলির কিসের হাত থাকতে পারে? যেই মানুষটা আপনি ফ্যামিলির কথা না শুনলে একটা ছেলের জন্য ঘর থেকে বের হয়ে গেলেন, যেই মানুষটা ফ্যামিলির কাছ থেকে আপনি বারবার বের হয়ে গিয়ে নিজে সিদ্ধান্ত নিয়েছেন, সেই মানুষটা আপনি একজনকে ডিভোর্স দিবেন, সেখানে আমার ফ্যামিলির দোষ আপনি কেন দিচ্ছেন? আপনি তো ফ্যামিলিকে কখনোই পাত্তা দেননি, আগে ওরা একেবারেই পাত্তা দেননি, বারবার ফ্যামিলির কাছ থেকে বের হয়ে গেছেন, ফ্যামিলি বরং আপনাকে বিভিন্ন সিচুয়েশনে সাপোর্ট করেছে, ফ্যামিলির দোষ কেন দিচ্ছেন? এইখানে মানে মামুনের ব্যাপারটা পরে সবাই জানতে পারছে। আমি দেখুন, মামুনের বিষয়টা অনেক পরের বিষয়, ইনফ্যাক্ট দিস ইজ নট রিয়েলি ফ্যাক্ট। আমার ফ্যাক্ট হচ্ছে আপনি আরেকটা সম্পর্কে যাবার আগে আপনার জায়গা থেকে জিনিসটা পরিষ্কার হওয়া উচিত, ক্রিস্টাল ক্লিয়ার হওয়া উচিত। আপনি আপনার স্বামীর সাথে সম্পর্কটা ছিন্ন করেন, সে তো বৈধভাবে আপনার স্বামী, তখন আপনি তাকে ডিভোর্সও দেননি, আপনার দুই সন্তানের সে পিতা এবং আরেকটি সন্তান যেটা আপনার পেটে আছে তারও সে লিগ্যাল পিতা, তো সেই জায়গাটা থেকে আপনি তাকে ডিভোর্স দিবেন? ডিভোর্স দিলেও আমি জানি না আপনার কনসিভ করা অবস্থায় ডিভোর্স কার্যকর হয় কিনা, আমার জানা মতে এটা কার্যকর হয় না। তো না হলে আপনি এইরকম অবস্থায় কেন আপনি এরকম একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়াবেন? আপনি বলতে পারেন যে এটা একবার হয়ে গেছে ভাইয়া ভুল করে, ঠিক আছে আপনি র্যান্ডমলি তার সঙ্গে সম্পর্কে ছিলেন, এটা তো ভুল না, এটা অপরাধ, চরম পর্যায়ের অপরাধ, ভয়াবহ রকমের অপরাধ, এবং এটা কতটা নৈতিক স্থলন হলে আমরা কিন্তু ওকে বলছি না, আমরা এটা বলছি যে এই জিনিসগুলো বা এই ধরনের সম্পর্কগুলো, এই ধরনের বিপদগামী সম্পর্কগুলোর পরিণতি শেষ পর্যন্ত ভালো হয় না। এটাই হচ্ছে আমাদের যাহা বলিব সত্য বলিবর যে একেবারে লাস্ট পার্ট, সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি আসলে ব্যাকগ্রাউন্ডটা কি ছিল ওর এই ধরনের সম্পর্কে যাওয়ার, এবং গেল যে সেটার পরিণতিটা কি হলো শেষ পর্যায়ে, বা যাওয়ার পরের যে লাইফটা সেটাও, এবং তার পরিণতিটা আমরা সামনে দিকে আসছি। ওকে বলুন, তারপর কি হলো? তারপর মামুন আমার সাথে আস্তে আস্তে কথা মানে কেমন করে বলে, কথা বলে না ভালো মতো, তখন আমি আমাদের বাড়িতে ছিলাম, তো ভাই একদিন আমাকে অনেক মানে বেবি হওয়ার 15 দিন পরে আমাকে অনেক মারধর করে। হ্যাঁ ভাইয়া, যে তুই যেহেতু রিপনের কাছে যাবি না, তো এইখান থেকে চলে যা, এখান থেকে বের হ। তো আমি সোফাতে বসে ছিলাম, আমার সেজবোন বলতেছে, তখন মামুনের ব্যাপারটা সবাই জানতে পারে যে মামুনের সাথে আমার সম্পর্ক। তারপর আমি সোফাতে বসে রইছি, একটু একটু আমি ইন্টারাপ্ট করছি, আমি মামুনের সাথে আপনার যে সম্পর্ক সেটা কিভাবে জানলো? জানলো বলতে, মামুন আমাকে যেদিন রিপন আমাকে নিতে আনতে গেছে, তো সেদিন আমি ছাদে মামুনের সাথে কথা বলতেছিলাম, তো মামুন আমাকে সেই মুহূর্তে বলতেছে যে তোমাকে বিয়ে করা আমার সম্ভব না। মানে রিপন হচ্ছে আপনার হাজবেন্ড যে আপনাকে আনতে গেছে, আর মামুন হচ্ছে যার সঙ্গে আপনার পরকীয়া সম্পর্ক ছিল, তো ওই মুহূর্তে মামুন অস্বীকার করে জেনে আপনাকে সে বিয়ে করতে পারবে না, এবং তার আগে তো মামুনের সঙ্গে আপনার অবৈধ শারীরিক সম্পর্ক যেটা সেটা তো হয়েছে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, তারপর এটা বলার পর আমি ছাদে মানে কান্না করতেছি, পরে আমি নিচে নামলাম, নামার পর আমি আর কারোর সাথে কথা বলি না, নিচে বড় আপু আসছে, সবাই আসছে, আমি কারোর সাথে কথা বলি না। তারপর আব্বার আমার মানে আব্বার হাড়ের ওষুধ ছিল, তারপর ঘুমের ট্যাবলেট ছিল, প্রায় আপনার 25-30টার মতো আমি ট্যাবলেট খেয়ে ফেলছি, তো আমার আর কোনো সেন্স নাই। তারপর বাসা জানতে পারে, আমার ভাগ্নি যে জানতো ওর সম্পর্কটা, সেটা আমার ভাগ্নি আমার ভাইকে বলে, সবাইকে মানে স্প্রেড করে দেয় ঘটনার পরে। রিপন তখন আপনাদের বাসাতে? হ্যাঁ। রিপন মূলত কি কারণে গিয়েছিল আপনাদের বাসাতে? আমাকে আনতে গেছিল, মানে আলটিমেটলি এই যে আপনাদের সংসারে টানা পড়েন চলতেছিল সেটা সমস্যা সমাধান করে আপনাকে আনতে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি ই করতাম যে ও তো এরকমই করে, বারবার যতবারই যাই এরকমই করে, আমি আর ওর কাছে যাবো না, মানে আমার খুব খারাপ লাগতো। তো আমি পিল খেয়ে ফেলে খাওয়ার পর আমার আর কোনো সেন্স থাকে না। তারপর ভাইয়া মামুনকে ফোন দেয়, পরে মামুন বলে যে আমার ওর সাথে কোনো সম্পর্ক নাই, ও আমাকে জোর করে আমার সাথে সম্পর্ক করে, মানে এরকম একটা কথা বলে মামুন বলে এটা? হ্যাঁ মামুন বলে। পরে ভাইয়া নাকি তখন আমাকে অনেক মারছে, আমার ঠিক মনে নাই। হ্যাঁ, তারপর সেন্সলেস অবস্থায়। হ্যাঁ, তারপর আমি মানে সকাল হয়েছে, একটু আমার জ্ঞান আসছে, তো আমি তখন মানে রাগারাগি করতেছি আর কি, রাগারাগি করে আমার কাছে টাকা ছিল না, আমি 50 টাকা নিয়ে ভাইয়ারে ভাইয়া মোবাইল নিয়ে গেছে আমার,
মোবাইল দেয়নি, মোবাইল নিয়ে গেছে। আমি 50 টাকা নিয়ে আমি বের হয়ে গেছি বাসা থেকে, বের হয়ে মামুনের কাছে আসছি। মামুনের কাছে, মামুন কোথায় জব করতো সেটা আমি জানতাম না। তো ওর যে উকিল বাপ ডাকতাম, তো ওনাকে আমি ফোন দিছি, আরেকজনের ফোন দিয়ে, তো উনি আসছে, উনি মামুনকে নিয়ে আসছে। মামুনের সাথে কথাবার্তা হলো, এখন আমার তো কোনো ইয়া নাই, আমি ওষুধ খাইছি, আমি ই করতে পারতেছি না। তো মামুন আমাকে বাসায় দিয়ে আসার জন্য সন্ধ্যার পর রাত হয়ে গেছে আর কি, মামুনের সাথে কথাবার্তা বলতে বলতে, তো সন্ধ্যার পর ও আমাকে মিথ্যা বলা সিএনজি করে আর কি বাসায় দিয়ে যাবে এরকম একটা ই করছে। পরে নিয়ে আসলো, তো নতুন বাজারের ওইখানে আসার সময় আমি ঘুমাইছিলাম সিএনজিতে, আমি হঠাৎ তাকায় দেখি যে আমি নতুন বাজারে। পরে আমি সিএনজি থামায় নামে গেলাম, পরে বললাম যে তুমি আমার এইখানে নিয়ে আসলা কেন? পরে বলতেছে তোমার বাসায় দিয়ে আসবো। পরে আমি বললাম যে না, আমি বাসায় যাবো না, আমি সুইসাইড করবো, এরকম একটা ইদ ছিল। তো পরে মামুন রাস্তায় আমাকে অনেক মারলো। মামুন আপনাকে হাত তুললো? হ্যাঁ। মামুনের অ্যাঙ্গেল থেকে ঘটনাটাকে দেখতে চাই না, মামুন যদি এটা কাজটা খুব ইন্টেনশনালি করে থাকে সেটা তার বিষয়, কিন্তু সেটাও এক ধরনের বড় অপরাধ। কিন্তু যারা হাজবেন্ড এবং ওয়াইফ এই সম্পর্কে থাকা অবস্থায় নিজেদের সংসারে মনোমালিন্য কিংবা খুব বড় ধরনের ফ্রাস্ট্রেশন, সম্পর্কের খুব 12টা বাজে অবস্থা, খুব বাজে অবস্থা থাকবেন না সংসারে, এরকম একটা অবস্থায় যখন আরেকটা সম্পর্কে জড়িয়ে যান, এটা হচ্ছে প্রথম ভুল। দ্বিতীয় এবং সবচেয়ে বড় ভুল হচ্ছে সেই সম্পর্কের মধ্যে কোনোভাবেই অনৈতিক শারীরিক সম্পর্কের জায়গা করে নেয়া, এটা হচ্ছে আরো বড় মহা ভুল এবং সেটার পরিণতি কখনোই ভালো হয় না। একটা হচ্ছে ধর্মীয়ভাবে এটা অবশ্যই গর্হিত অপরাধ এবং এই অপরাধের শাস্তি কি আপনারা নিশ্চয়ই যারা ধর্মীয়ভাবে জ্ঞান রাখেন তারা জানেন, আর সামাজিকভাবে তো অবশ্যই, আইনগতভাবেও অবশ্য, এবং এটা অবশ্যই কোনো ভালো রেজাল্ট দেয় না এই ধরনের অ্যাডাল্টারি বা পরকীয়া সম্পর্ক। আমি একেবারে শেষে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আমি বুঝতে পারছি যে এরকম অনেক সামাজিক টানাপোড়েন তৈরি হয়েছে আপনার সম্পর্কের মধ্যে, এখন আপনাদের কি অবস্থা? আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার ডিভোর্স হয়েছে? হ্যাঁ, ডিভোর্স। কবে ডিভোর্স হলো? ডিভোর্স হয়েছে আপনার এখনো হয়নি, এক মাসই হয়েছে। তো আমার এই কোর্ট থেকে আর সময় দিছে 90 দিনের সময়। 90 দিনের এটা বলে কি কোন একটা মানে টার্ম আছে 90 দিনের? এই 90 দিনের মধ্যে আপনাদের ডিভোর্সটা অ্যাক্টিভ হয়ে যাবে 90 দিন পরে। ডিভোর্সটা কে করেছে? ওই মানে করছে, ওই করেছে। কারণ কি দেখিয়েছে? কারণ মামুনকে নিয়ে, মামুনের সাথে আমার সবকিছু হয়েছে, এগুলোকে কারণ দেখিয়েছে। আপনি আপনি এটার এগেনস্টে কি কোনো ধরনের কোনো অ্যাকশন নিয়েছেন? না, আপনি নেননি। তার মানে আপনি এক ধরনের ভাবে এটা মেনেই নিচ্ছেন না করতে? হ্যাঁ, দোষটা আমার ছিল। তো ও অনেক বেশি অনেস্ট, যে কারণে অনেক সাহস করে আজকে লাখ লাখ মানুষের সামনে এটা স্বীকার করতে এসেছে। ওর একটা ভিডিও আমি ফেসবুকে দিয়ে দিয়েছি, যদি আপনারা ওকে দেখতে চান যেতে পারেন facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। এছাড়া আপনারা এবিসি রেডিও ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন, চাইলে আমার ওয়েবসাইট থেকেও আপনারা দেখতে পারেন www.rj-kebria.com www.rjkibriya.com rj-kebria.com। আপনার সন্তানরা কোথায় আছে? আমার শাশুড়ির কাছে থাকে। তিনজনই? আপনি কোথায়? দুইটা দুইটা। আর আপনার তিন নম্বর সন্তানটা মারা গেছে, হওয়ার সময় মারা গেছে। ডাক্তারই বলছে যে বেবি বাঁচানো যাবে না। হওয়ার সময় মারা গিয়েছে মানে ওই যে আঘাত করেছিল ওনার বাবা, সে কারণেই মূলত। আপনি এখন কোথায় থাকেন? এখন বর্তমানে আমাদের বাড়িতেই আছি। পরিবার থেকে কি ধরনের আচরণ করে আপনার প্রতি? এখন আচরণ বলতে, এখন ভাই গায়ে হাত তোলে না? ভাই আমার সাথে কথা বলে না, কারোর সাথে কথা বলে না। কিন্তু হাজবেন্ডের কাছে ছিলাম, মামুনের সাথে সম্পর্ক শেষ হওয়ার পরে ছিলাম, হাজবেন্ড মানে খুব মারধর করতো। ভবিষ্যৎ নিয়ে আমি আমার লেখাপড়াটা কমপ্লিট করতে চাই, আর জানি না কি হবে। আপনি এখন পড়াশোনা করছেন? হ্যাঁ। কিসে পড়ছেন? অনার্স সেকেন্ড ইয়ার। একটা বাতি এখনো জ্বলছে বেঁচে থাকার জন্য, একটা বাতি এখনো জ্বলছে, সেটা হচ্ছে লেখাপড়াটা যদি কমপ্লিট করতে পারেন। যারা লাখ লাখ শ্রোতা আপনাকে শুনলো, অনেক মেয়েই হয়তো বা আছে আপনার মতো এরকম সম্পর্কের মধ্যে, আছে বিবাহিত অবস্থায় আছে, অবিবাহিত অবস্থায় আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমার মতো যেন ভুল না করে আর কাউকে বিশ্বাস করাটা, বিশ্বাস করা মানুষকে এতটাই যে খারাপ
সেটা আমি জানতাম না। না কিন্তু বোকার মতো বিশ্বাস করলে তো হবে না, আপনাকে যাচাই করে বিশ্বাস করতে হবে। অন্ধের মতো বিশ্বাস করাটা তো ভুল, আপনি তো অন্ধের মতো বিশ্বাস করেছেন। মামুনের বাড়ি আমি পরে চিনতে পারছি, মামুনের মামুনের জায়গাটায় আপনি যে সম্পর্কের মধ্যে থেকে মামুনের জায়গাটায় গেছেন সেটা তো মারাত্মক রকমের অপরাধ করেছেন আপনি, কিন্তু ওটা অন্য হিসাব। কিন্তু রিপনকে তো আপনার যাচাই করে বিশ্বাস করা উচিত ছিল, আপনি একটা ভুল করেছেন বলে আরেকটা ভুল সম্পর্কের মধ্যে গেছেন। রিপনের কাছে যদি আপনি স্যাটিসফাইড থাকতেন সব দিক থেকে, আপনি তো মামুনের কাছে যেতেন না, যেতেন তাহলে আপনার গোড়াতেই তো ভুল। আপনি মামুনের প্রসঙ্গ তো পরে, আপনি তো গোড়াতেই ভুল করেছেন। ডক্টর তাজুল ইসলাম, এতক্ষণ ধরে তো আপনি নিশ্চয়ই শুনেছেন আমার কোয়েরি আপনার কাছে যেটি, সেটা হচ্ছে যে এই যে ফ্রাস্ট্রেশন, একটা সম্পর্কের মধ্যে আমাদের ফ্রাস্ট্রেশন তৈরি হয়, একটা সম্পর্কের মধ্যে বড় ধরনের প্রত্যাশা নিয়ে গিয়ে হোঁচট খেতে হয়, বিশেষ করে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্কে থাকা অবস্থায় মানুষ পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। সেটা ছেলেদের দিক থেকেও যেরকম হয়, মেয়েদের সম্পর্কেও, মেয়েদের দিক থেকেও যেটা হয়, এবং হবার পরে বেশিরভাগ সময় যেটা হয়, এটা প্রথমত একটা মানসিক ক্ষুধা জায়গা থেকে এই ধরনের সম্পর্কে মানুষ চড়ায়, তারপরে দেদারসে তার সাথে অনৈতিকভাবে শারীরিক সম্পর্ক তৈরি হয়। এবং এটা সাইকোলজির ভাষায় আপনি আসলে কি বলবেন, আর এই ধরনের সম্পর্কে যাবার পরের যে বিপদগামিতা, সেটার রেজাল্ট যে আসলে কখনো ভালো হয় না, বিশেষ করে সন্তান পরিবার এবং সামাজিকতার দিক থেকে, সেটা নিয়ে আপনার কি বলার আছে? আপনাকে আমি বিশেষভাবে বলতে বলবো যে কোনো ফ্রাস্ট্রেটেড সম্পর্কের মধ্যে থাকলে সেখান থেকে সুন্দরভাবে বের হয়ে এসে নতুন জীবন শুরু করার পদ্ধতিগুলো আসলে কি কি, আপনি মূল যে বিষয়টাতে জোর দিবেন সে বিষয়টা হচ্ছে এটা, বলুন। যা বলিব সত্য বলিব অনুষ্ঠানের তোরাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি মেঘলা, আমি এখনকার 24 বছর, অথচ এই জীবনে তার অনেক কিছু ঘটে গেল। আমি যতটুকু জানলাম তার পরিবারের অবস্থা মোটামুটি ভালো, সে ছিল তার ভাই বন্ধু মেয়েদের সবচেয়ে ছোট, এখন আদর বিক্রি হয়ে গিয়েছে। সবকিছু মিলিয়ে আমরা এখন দেখতেছি, যাই একটা জিনিস লক্ষণীয়, তার পরিবার কিন্তু এখনো তার প্রতি সাপোর্টিভ আছে, যে ওনাকে ভর্তি হয়েছে। এখন তার এত কর্মকাণ্ডের কারণে তার পরিবারের লোকেরা স্বাভাবিকভাবেই তার প্রতি একটু বিরক্ত আছে বা বিরূপ আছে, এটা তাকে মানিয়ে নিতে হয়। নেতলাকে আমি শেষ পর্যন্ত এই সুযোগ দেবো, বানিয়ে বলবো তুমি জীবনে অনেক ভুল করেছো, সেই ভুলের কাহিনী আজকে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে জানিয়ে তুমি আরো অনেক মেঘলাকে ভুল থেকে যাতে সরে আসতে পারে বা সেই ভুলের পথে না পা বাড়ায়, সেই জন্য তুমি যদি উদ্যোগ নিতে সেটা গেলে তোমার সাধুবাদ। এবং তুমি তোমার অতীত থেকে যদি তুমি এবারও শিক্ষা না নাও, তাহলে তো তোমার ভবিষ্যৎ আর কি হবে সেটা তুমি নিজেই জানো। তোমার এখন এই অল্প বয়সে মাত্র এখন 24 বছর বয়স, এখনই তোমার 2টা সন্তান হয়ে গেছে, একটা সন্তান ওখানে মারা গিয়েছে এবং এখন তোমার ডিভোর্স হয়ে গেছে, তুমি এখন তালাকপ্রাপ্তা। এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই, তোমার বাবা মা এখনো তোমাকে হয়তো লালন পালন করা হয়, তোমার বাপ মা তোমাকে যদি সাপোর্ট দিয়ে থাকে তাহলে তুমি হয়তো এই অতীতটাকে কাটিয়ে উঠে তুমি আবার নতুন জীবন ধারণ করতে পারবা। তবে তার জন্য তোমাকে অনেক বড় ধরনের প্রতিজ্ঞা করতে হবে, অনেক বড় ধরনের দৃঢ়তা নিয়ে আগাইতে হবে, আমি আর জীবনে কখনো এত বড় অন্যায় বা ভুল কখনো করবো না। এরকম এই না যে তুমি আবার বিয়ে করবে না, আবার কোনো সম্পর্ক করবে না, কারণ বেঁচে থাকতে হলে তাই গুলি করতেই হবে। কিন্তু কাজগুলি করেছো, যে ভুলগুলি করেছো, তুমি না জেনে শুনে ভালোভাবে না জেনে শুনে একজনের প্রেমে পড়ে গেলা, বিয়ে করে ফেললা, তারপর আবার বিবাহিত অবস্থা থেকে আরেকজনের সঙ্গে প্রেম করে ফেললা, এই যে ভুলগুলি এবং তারা কি ধরনের ছেলে, কি ধরনের মানুষ, কি ধরনের ব্যক্তিত্ব, তারা তো তাদের উপর তুমি কতটুকু নির্ভর করতে পারো, এইগুলি না জেনে যা করেছো সেইরকম যেন ভবিষ্যতে না হয়, কারণ তোমার এই কাহিনী থেকে আরো অসংখ্য মেঘলা যাতে জানায় সেই আশা করি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ।